تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد اے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد جرا بسے آچن سبائی درود ابراہیم تا اچھ آواز پڑھیں مائک ڈسٹرب کرچن کن گو ساؤنڈ چھڑیں ہاتھے رکھیں نہیں اپنا نام سبائی جرا بسے آچن درود ابراہیم تا اچھ آواز سبائی پڑھیں جے درود تا نماز پڑھا ہے সবাই সবারই হয়নি সবাই এইদিকে কোনো সাউনি নাই জোরে পড়েন আরে দিনাজপুরে দরুদ শুনবো রে ভাই জোরে পড়েন আসলে বর্তমানে মিলাদি দরুদ আলাদা তালে তালে ভিড়বে সুরে সুরে মিলবে তবে তো বাজারে চলবে তাই তো হ্যাঁ আর এটা তো তালে তালে ভিড়বে না সুরে তালে মিলবে না ওই জন্য জাতি বলছে এটা আমল করা যাবে না কারণ বর্তমান যে সময় ইমাম লাগবে সুরালো যোগ্যতার প্রয়োজন নাই সুর যদি ভালো হয় আর লেজ তুলে দেখার প্রয়োজন হয় না এড়ে না বেড়ে হয় আর যে জাতি যত সুরে গেছে এ জাতির দিমাগ থেকে ইখলাস উড়ে গেছে এইদিকে কোন মহিলা মুফতিরা মনে হচ্ছেন ওয়াজ করছেন তো মাইকটা তো আমার কাছে আছে আপনারা যদি বায়ান করবেন তাহলে তো আমাকে স্টেজে তোলার দরকার ছিল না মায়েরা যারা পাশে আছেন আপনারা ভিন্ন জায়গায় গিয়ে কথা বলুন কারণ প্রবাদ বাক্যে আছে নারী থাকবে যেখানে আওয়াজ থাকবে সেখানে তবে তো বোঝা যাবে যে আমরা আছি ওপারের লোক কই সারা শব্দ দাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অফুরন্ত দয়া ও কৃপা যিনি আমাদের প্রত্যেককেই এই ঠান্ডার আবহাওয়াতে এই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন প্রাণ খুলে জুবান ছেড়ে মালিকের দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম বলবেন না ভেজাল
আলহামদুলিল্লাহ গুনাহ হবে আলহামদুলিল্লাহ জোরসে বলো ওই জন্য আল্লাহর এত প্রশংসা করি তারপরেও আল্লাহ নারাজ কেন বউ পড়বে ভালো বিবি পড়বে ভালো শালি পড়বে ভালো শালা পড়বে ভালো ছেলে পড়বে ভালো মেয়ে পড়বে ভালো আল আলিফ লাম আল সমস্ত হামদ 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 প্রশংসা আর হামদ হামদ ছিঁড়া ফাটা ভাঙা চূড়া লিল্লা আল্লাহর জন্য সবাই পড়বে ভালো ছেলে পড়বে ভালো বিবি পড়বে ভালো আর আল্লাহর বেলায় বলছি ছিঁড়া ফাটা ভাঙা চূড়া যা আছে আল্লাহ তুই লে বলো হাসেননি এগুলো জাতির লজ্জা এগুলো জাতির কি লজ্জা জাতি মনে করে ভাড়াটিয়া ইমামদেরকে দিয়ে সব কাজ করিয়ে নেব মাইনে দিয়ে ইমাম রেখেছি ভাড়াটিয়া সব কাজ তাদের দ্বারাই করিয়ে নেব জানাজার নামাজেও দাঁড়িয়ে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে হুজুর নিয়তটা বলে দাও দিনাজপুরে নাই লজ্জা হয় না জাতির যারা জানাজার নামাজে দাঁড়িয়ে ইমামকে বলে নিয়ত বলে দাও এ কচু পাতার ডালে ঝুলে মরা উচিত কবর দিতে গিয়ে মাটি দিয়েতে গিয়েও বলছে হুজুর কোথায় ইমাম সাহেব রে ডাক বলে কেন বলে মিনহা খালাক নাকুমটা পুরিয়ে দিবে দোয়াটাও শিখভাবে বলতে পারে না এখন তো আবার নতুন করে শোনা যাচ্ছে মাটি দেবার দোয়াও নাকি পড়া যাবে না দু চার পাতা পরে যে কত বড় বড় মুহাদ্দিস তোমরা হবা বিশ্ব নবী মায়ার নবী মদিনাওয়ালা আমার লেখা কিতাব গুনো থাকলে দলিল ওতে দেওয়া আছে সমস্ত হাদিস মায়ার নবী মদিনাওয়ালার প্রিয়তমা কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা বলবে তাদেরকে বলবেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটি দেবার সময় আল্লাহর নবী কি পড়েছিলেন সেটা হাদিস থেকে খুঁজে দেখাও সেখানে গিয়েও আমাদের অনেক মানুষ আছে বলে হুজুর দোয়াটা পড়ে দাও কেউ আছে এরম মাটি নিচে আবার দোয়াটা পড়ে কত রকমের ভ্যারাইটিজ এ জাতি চালাচ্ছে ঈদের নামাজে দাঁড়িয়ে পর্যন্ত বলে হুজুর নিয়ত বলে দাও হাই রে আফসোস আমার লাইফে কারোর হিম্মত নাই আমি কোন জানাজার নামাজে দাঁড়িয়ে গেলে পিছন থেকে কেউ বলবে নিয়ত বলে দাও আপনারা রাগ করেননি আমাকে আপনি বুঝান তো নিয়ত যেটা ফরজ সেটা হলো মনের সংকল্প ওলামায়ে কেরামরা আছে তো আপনার তো জানাজার উদ্দেশ্য করেই তো আপনি এসছেন মনের সংকল্প না হলে আপনি কি জানাজাই কি বিড়ি টানতে দাঁড়িয়েছেন কথা বলেন আপনার উদ্দেশ্য তো জানাজার জন্য হয়েছে বলেই তো জানাজায় দাঁড়িয়েছে তাহলে যে নিয়তটা আপনার ফরজ ছিল ওটা তো অলরেডি হয়েছে বলেই দাঁড়িয়েছে বাহ্যিক যে নিয়তগুলো এগুলো মুস্তাহাব করে নেওয়া ভালো কারণ আমাদের মনের যা অবস্থা বলো ও দাঁড়িয়েও যে কত দোকানের হিসাব করে নিই সেই জন্য আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আর ওয়ানহার
হায়ে হুত্তি আর হায়ে হাওয়াস ইদা জাআ নাসরুল্লাহ নাসরুল্লাহ আর নাসরুল্লাহ অর্থ আসমান জমিন পার্থক্য ইচ্ছাকৃত নামাজে পড়লে নামাজ দোহরাতে হবে সেই জন্য এইগুলোর জন্য উপযুক্ত জায়গা হলো মসজিদের ইমাম তার কাছে সময় দিয়ে এগুলোকে শিখে নিতে হবে ও জানাজায় দাঁড়িয়ে নিয়তটা ইমাম সাহেব বলে দিলেন আপনারা বিবেক দিয়ে বলেন ভিতরেও কিছু দোয়া কালাম আছে তো তা হুজুর যদি নিয়তটা বলে দেয় নিয়তটা তো সবাই বাংলাতে বলতে পারবে যদি বাহ্যিকেও কেউ নিয়ত করে এই মাইয়াতের জন্য আমি জানাজা নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়েছি চার তাকবীর সহ জানাজা ফরজ কিফায়ের নামাজ এটা তো বাংলায় মাতৃভাষায় মানুষ বলে দিতে পারবে এখন বলে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان إيتا بانلاي كمان كورا بولو يكون إمام صاحب أفنار قطع ونو جاي نمازن نيوت تناو لي بولي ديلو يكون الله أكبر بولي إمام صاحب داريه جكون جابيب বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন জানাজার নামাজে এমনি ফরজ নামাজের মতন ইমাম সাহেব বুঝি জোরে জোরে শুরু করবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক জোরে বলেন তাহলে এই দোয়া কে পড়বে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা এই দোয়া কে পড়বে রাগ করেন না বিনয়ের সাথে আপনার পায়ে ধরে বলে গেলাম কয়েকটা কথা অনেক মানুষ এমনও আছেন না বালক বাচ্চা বা না বালক বাচ্চি যদি মারা যায় আব্বার ব্যথা হয় না মায়ের ব্যথা হয় না কচি বাচ্চা মারা গেল আব্বা প্রেশান চোখ দিয়ে পানি থামানো যায় না এখন কানতে কানতে জানাজার নামাজে দাঁড়িয়ে যখন যাবে আল্লাহর গোলাম বিবেক দিয়ে বলো তোমার বাচ্চার জানাজার নামাজের দোয়াটা কি হবে বলো অধিকাংশ আমাদের ভিতরে এমন আছে ছেলে বাচ্চা ছেলের জানাজার নামাজের দোয়া কি হবে তাও জানে না আর বাচ্চা মেয়ে হলে তার দোয়া কি হবে তাও জানে না এখন এইগুলো শেখার জন্য জানাজার নামাজের সময়টা নয় এইগুলো শেখার জন্য আপনাকে মসজিদের ইমামের কাছে সময় দেওয়া লাগবে মক্তবে সময় দেওয়া লাগবে সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে হাজির করেছেন কোরআন সুন্নার আলোতে কিছু কথা আমার মতন গুনাহগারকে দিয়ে বলানোর জন্য এবং আপনাদের মতন নেককার আল্লাহওয়ালা মানুষগুলোকে শোনার জন্য দোয়া করেন আল্লাহ যেন ওই কথাগুলি আমার জুবান দিয়ে বের করিয়ে নেন যে কথাগুলি বললে আমাদের সকলের জন্য মঙ্গল হবে আল্লাহ পাক যেন সেই কথাগুলি আমার জুবান দিয়ে বের করিয়ে নেন বলি আমিন আজকের জলসার স্বনামধন্য সভাপতি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি ওলামাই কেরাম মঞ্চের সামনে উপবিষ্ট সমস্ত ওলামা হযরত আইম্মায়ে মাসাজিদ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদরদি ভাই সকল পর্দা নসীনা ধর্মিকা মা ও বোনেরা সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন আমরা সবাই জানি আমরা যে জাতি এ জাতির নাম হলো মুসলিম আমরা সবাই জাতি হিসাবে মুসলমান আমরা যে ধর্মটা পালন করি এই ধর্মটার নাম হলো ইসলাম
আমরা যে নীতি আদর্শ নিয়ে চলি এটা হলো পৃথিবীর নাম্বার ওয়ান আমরা যে রবকে মানি তিনি হলেন নাম্বার ওয়ান স্রষ্টা যার ভিতরে কোনো ভেজাল নাই আমরা যে নবীকে মানি তিনি হলেন নির্ভেজাল একজন মানুষ যার ভিতরে ভেজাল নাই আমরা যে কিতাবটা অনুসরণ করি এই কিতাবটাও হলো নির্ভেজাল যার ভিতরে কোনো ভেজাল নাই এখন যারা বসে আছি আমরা এখানে নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি কারা কারা জাহান্নামে যেতে চান তারা হাত তোলেন আমি প্রথমেই দেখেনি তারপরে বায়ান হবে জাহান্নামে যারা যেতে চান বা ইচ্ছা যাদের আছে যে হুজুর জীবনে শখ আছে যে জাহান্নামটা কেমন তোমরা যে এত বলো তো শুধু শুনেই আসছি একবার অন্তত দেখে এলেই ভালো হয় এমন যদি কেউ থাকেন একজন হাত তোলে না রে জাহান্নামে যাবেন নাউযু বিল্লাহ বলেন সবাই বলেন এটা কোনো হাস্যকারী কথা নয় জাহান্নাম মানুষ স্বপ্নেও ভাবতে পারে না একজন হিন্দু ভাইকেও যদি জিজ্ঞাসা করা হয় স্বর্গে যাবি না নরকে যাবি তারও জবাব কি হবে জোরে বলেন স্বর্গে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় জান্নাতে কারা যেতে চান একটাও হাত বাকি থাকবে কেন বলেন সবাই জানেন জান্নাতটা হলো আরামের জায়গা আর জাহান্নামটা হলো কি শাস্তির জায়গা আচ্ছা আপনারা কেউ জাহান্নাম দেখেছেন জান্নাত তাহলে জান্নাত আরামের জায়গা বুঝলেন কেমন করে জাহান্নাম শাস্তির জায়গা বুঝলেন কেমন ভাবে সবাই এক বাক্যে জবাব দেবেন হুজুর আপনাদের মুখ থেকেই আমরা শুনেছি জান্নাত হলো শান্তির জায়গা জাহান্নাম হলো আযাব শাস্তির জায়গা জীবনে জাহান্নাম চোখে দেখিনি জান্নাতও চোখে জোরে বলেন দেখিনি জান্নাত দেখলাম না জাহান্নাম দেখলাম না দেখলাম কাদের আপনাদের জুবান থেকে শুনে বিশ্বাস করে নিলাম আপনারা বলেন কোরআনুল করিম এই কথা আল্লাহ বলেছেন আপনারাই বলেন মায়ার নবী মদিনাওয়ালা এই কথা বলেছে ওই জন্য আপনাদের কথা এতটা বিশ্বাস আর ভরসা করি আমরা জান্নাত আর জাহান্নামকে আপনারা যেমন বলেছেন তেমন ভাবেই বিশ্বাস করি কোরআনুল করিমের ভিতরে যদি একবার চলে যায় আট নম্বর পারা সাফা নাম্বার নয়ের ভিতরে আল্লাহ ক্লিয়ার করলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন ইন্না লিল্লাহ আরে জোরসে বলো আল্লাহু আকবার বাঘের বাচ্চার মতন বলেন আল্লাহু আকবার চোর চেনেন চোর দিনাজপুরে চোর গুলো মোটা তাজা হয় না না পাতলা মতন মোটা মোটা ফর্সা মতন না কালো মতন লম্বা মতন না বেঁটে করে না সব রকমে রাত্রের বেলায় কোনো বাড়িতে যদি চোর চুরি করতে আসে এখন বাড়ির বাইরে চোর দাঁড়ানো কিন্তু বাড়ির ভিতরে যদি কোনো আওয়াজ পাওয়া যায় কোনো ব্যক্তির আওয়াজ হয়তো কোনো ব্যক্তি বাড়ির ভিতরে গল্প করছে এখন বলেন চোর চুরি করতে ঢুকবে জোরে বলেন ঢুকবে যদি দেখেন কিছুক্ষণ পর বড়দের আওয়াজ বন্ধ হয়ে গেল কিন্তু বাড়ির ভিতরে কচি বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে তাও চোর ঢুকবে কেন বলেন তো কচি বাচ্চা কাঁদছে মানে বাচ্চার মাও জেগে আছে বাচ্চার মাও জেগে আছে বাড়ির ভিতরে আওয়াজ থাকলে চোরের সাহস হয় না বাড়িতে ঢোকা
এ জাতির আওয়াজ বন্ধ হয়ে গেছে তাই আজ জালিম চোরেরা এ জাতির উপরে চুরি করা শুরু করেছে আজ আমাদের ভিতরে যদি সে হুংকার সে আওয়াজ যদি আমাদের ভিতরে থাকতো আমার উস্তাদ বলতেন মানে ক্লাস করতে করতে একদিন বলছে বাপ শোন মেডাং মেডাং চেনেন হ্যাঁ ব্যাং বলছে মেডাং এ তো সাপের খাদ্য ব্যাং তো সাপের খাদ্য না সাপ ব্যাঙের খাদ্য ব্যাঙে সাপ খায় না সাপে ব্যাং খায় ব্যাং সাপে খায় সাপে ব্যাং খায় হ্যাঁ সাপে ব্যাং খায় তো উস্তাদ পড়াতে পড়াতে বুঝাচ্ছেন ক্লাস করতে করতে একদিন তাই বলে হঠাৎ করে আপনি সাপ আর ব্যাং কেন বলছেন তো বলছে এই জন্য বলছি শুনে রেখে দে জীবনে অনেক ফায়দা হবে মানে যেমন আমাদের বট গাছ চেনেন তো তো এক এলাকায় বিশাল বট বৃক্ষ এবার বিষধর যে সাপগুলো হয় আপনারা সবাই জানেন ফনাধারী সাপ যেগুলো আপনাদের ভাষায় কি সব বলেন যে ওই আপনাদের মাদ্রাসার একটা মেরেছেন মনে হয় আমাকে দেখালেন ফেলে এসেছেন ওই ফনাধারী সাপগুলো বিষধর সাপ তো সাপ বিষধর মানেই মানুষের ভিতরে একটা ভয় মানুষের ভিতরে একটা ভয় আতঙ্ক তো ওই বট বৃক্ষের আশেপাশে কোনো ব্যক্তি ভয়ে যেত না শুধু একটাই কারণ ওখানে বিষধর সাপ আছে তো একদিন হঠাৎ করে একটা ব্যাং ওই বট বৃক্ষের কাছে গেছে তো সাপ সামনে ফনা তুলে ব্যাং সামনে আমার উস্তাদ একটা জিনিসকে বোঝাতে গিয়ে কথাটা বললেন মারাত্মক কথা তো ব্যাং আর সাপ দুইজনা কেউ কাউকে খায় না শুধু মুখ চাঁচিয়ে করে কিন্তু উস্তাদ বলছেন যারা বিজ্ঞ ওর ব্যাখ্যাটা করেছেন বিশ্লেষণ যে ওদের উদ্দেশ্য কোন জায়গায় তো সাপ ব্যাংকে বলছে অনেকক্ষণ ধরে দেখছে তার অর্থটা কি হতে পারে সাপ ব্যাংকে বলছে ব্যাং তোর সব ভালো জিনিস জানিস একটা জিনিস তোর পছন্দ না তোর সব ভালো লাগে তুই মিষ্টি সবই ঠিক আছে একটা জিনিস না পছন্দ তো বললো কি না তুমি যে লাভ কাটো লাভ কাতো অসুবিধা নাই কিন্তু ওই যে চিরিত চিরিত করে ছাড়ো ওইটা আমার পছন্দ না ব্যাং দেখবেন লাভ কাটলেই একটু করে ছাড়বে তো বলছে ওইটা আমার পছন্দ নয় দুনিয়া এদিকে তাকান আমার ঘটনা উদ্দেশ্য নয় দুনিয়াই দেখবেন আমাদের ভিতরে যখন উচ্চ বর্ণ বা পাওয়ারফুল শক্তিশালী কোনো দুর্বল মানুষের সামনে আমরাই যখন দেখেছি কোনো বাচ্চাকে যদি আমরা মারি তো বাচ্চা আমাকে মারতে পারবে না কিন্তু বাচ্চা হারতেও চাইবে না বাচ্চা হারতেও চাইবে না ও জিতবে কিভাবে দুটো গালও দেবে দুটো গালও দেবে ও মনে মনে ভাববে আমি বুঝি জিতে গেছি ও গাল দিয়েই তৃপ্তি তো ব্যাং বলছে সাপ ভাই তোমারও সব ভালো কিন্তু একটা জিনিস তোমারও আমার পছন্দ না এখন বড় মানুষ তাকে যখন কোনো ছোট মানুষ একটা কথা বলে আর তার সেন্টিমেন্টে যখন লাগে তখন দেখবেন সে তার পাওয়ার তার শক্তি সব দিয়ে চেষ্টা করবে আপনাকে শেষ করব কিভাবে এদেশের মাটিতে যখন আমরা 76 বছর স্বাধীনতার পরে আমরা যখন দাবি করলাম এই দেশের মাটিতে মুসলমান বাই চান্স নয় এই দেশের মাটিতে মুসলমান ভিক্ষার অধিকারী নয় সারা জীবন সবার কাছে ভিক করে চাইবে ভিক করে নেবে না এদেশের মাটিতে মুসলমান উড়ে এসে জুড়ে বসেনি
না আমরা পাকিস্তান থেকে এসেছি না বাংলাদেশ থেকে না আরব থেকে না মিশর থেকে না সিরিয়া থেকে আমাদের মাতৃভূমি জন্মভূমি এটা হলো আমাদের ভারতবর্ষ তোমার যদি অধিকার হয় এক পয়সা তো আমিও মুসলমান আমার অধিকার আছে এক পয়সা তোমার যদি 10 পয়সা অধিকার হয় আমারও 10 পয়সা অধিকার কিন্তু মুসলমান এতদিন চুপ ছিল জুবান খুলেনি আর এই 72 বছর ঘুমিয়েছিল কিন্তু ঘুম যখন ভাঙলো তখন এই জাতি দেখলো সব শেষ আর আজ এই জাতি অধিকার চাওয়ার কারণে এই ভারতবর্ষের জমিনে এনআরসির ভয় দেখানো অধিকার চাওয়ার জন্য এই দেশের মাটিতে মুসলিমদেরকে লাঞ্ছিত করার একটা চক্রান্তর বেড়াজাল তৈরি করা হয় আর যতদিন পর্যন্ত অধিকার চাইনি মনে মনে ভাবলো টেনশন নাই ওরা তো অধিকারের দাবি করেনি আজ যদি অধিকার আমরা না নিই সারা জীবন ভিক্ষুর যদি চলতে হয় আমরা স্বাধীনতার পরে আমাদের উলামায়ে কেরামের দুর্বলতা ছিল এটাই যে তখন যদি আমরা বলতাম যেমন ভাবে স্বাধীনতার জন্য সবথেকে বেশি রক্ত খন রক্ত দিয়েছি আমরা শ্রম দিয়েছি আমরা সব দিয়েছি আমরা এখন অধিকার সমান সমান হবে কিন্তু আমাদের উলামায়ে কেরামরা দুনিয়া লোভী ছিল না যার কারণে বলল পার্লামেন্ট তোমরা সালাম সামলাও আমরা মাদ্রাসা মসজিদ খানকা মক্তব সামলাবো সেটা ছিল তৎকালীন সময়ের সিদ্ধান্ত কিন্তু এখনকার জেনারেশন আপডেট হয়েছে সব আপডেটে ধরা পড়েছে না আর ছেড়ে থাকা যাবে না আর ভিক চেয়ে নয় এখন অধিকারের দাবি করো কারণ ভারতবর্ষের মুসলমান বাই চান্স না বাই চয়েস মুসলমান যেমনি ব্যাংক বলেছে আল্লাহর গোলাম ও সব ভাই তোমার সব ভালো তোমারও একটা জিনিস আমার কাছে খুব কালো আমার যেমন লাফাই চিরিত চিরিত করে পেশাব করে তোমার পছন্দ নয় কিন্তু তুমিও যখন রাস্তায় চলো বেঁকে বেঁকে কেন চলো সোজা হয়ে চলতে পারো না বলো এখন সাপকে যেমনি বলেছে ব্যাং সোজা হয়ে চলতে পারো না বেঁকে বেঁকে কেন চলো সাপের চাঁদি গরম ওই ব্যাং তুই আমার গালের খাদ্য তুই আমাকে এত বড় কথা বলবি আর আমি সাপ হজম করে নেব এইটা তো কোনোদিন সম্ভব নয় এই বুঝি ব্যাংয়ের পিছনে ধাওয়া ব্যাং ছোটে সাপ ছোটে ব্যাং সোজা গিয়ে পুকুরে ঝাঁপ অনেক বড় শিক্ষা এখান থেকে জাতিকে নেওয়া দরকার ব্যাং যেমনি পুকুরে ঝাঁপ দিল রাগের মাথায় সাপ ও ঝাঁপ দিয়েছে কিন্তু বিষধর সাপ পানির ভিতরে পাইতারাবাজি পাইতারাবাজি চলবে না কিন্তু ব্যাং তো পানির প্রাণী ও যে একবার ডুব করে টবাং করে পড়েছে মাল কোথায় যে হাওয়া সাপের 14 পুরুষ পর্যন্ত খুঁজে পায় না সাপ তো মিজাজ গরম রেগে 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 পুকুরের চারিদিকে ছোটে কিন্তু পানিতে ছোটা অভ্যাস সাপের বিষধরের নাই বেটা ক্লান্ত সুরে হয়ে যাওয়ার পরে পুরো ক্লান্ত যখন হয়ে গিয়ে ওই পুকুরের একটা কিনারায় সাপ লম্বা হয়ে যখন শুয়ে গেছে এখন যারা গরু চড়ায় আপনাদের দিনাজপুরের ভাষায় কি বলে রাখাল ওই রাস্তা পুকুরের পাশ দিয়ে তখন এলাকার রাখাল হাতের ভিতরে একটা পাচন কি বলেন ওটাকে লাঠি হাতের ভিতরে খেটো ও বেটা যাচ্ছে ওই রাস্তায় যাওয়ার পথে দেখে পুকুরে যে ওই বট গাছের বিষধর সাপ ভাই সুজা লম্বা হয়ে পড়ে আছে হাতে তখন লাঠি ও দেখলো এ সুযোগের সদ্ব্যবহার না করলে এ জাতিকে চরম পস্তাতে হবে ও দেখলো হাতে যখন লাঠি আর ও বেটাও যখন সোজা সুজি হাতে ছিল লাঠি সাপ ক্লান্ত হয়ে গেছে বেটা দু চারটা দিতেই কেল্লা ফতে দু চারটা দিতেই বেটা সাইজ এরপরে সাপ যখন মারা গেল ওই সাপটাকে নিয়ে এসে রাখাল ওই বটবৃক্ষের উপরে ডালে লেজে দড়ি বেঁধে ঝুলিয়ে দিল
এখন বলেন সাপ সুজা না বেকা জোরে বলেন সুজা এখন সাপ সোজা ব্যাং অনেকক্ষণ পর ঘন্টা খানাক পর পুকুর থেকে উঠেছে দেখি রে যন্ত্রালী কোথায় ও ব্যাং উঠে দেখে না যন্ত্রালীর কোনো পাত্তা নাই ও দেখলো চল যে গাইয়াই ওর সাথে প্রথম সাক্ষাৎ ওখানে গিয়ে তালাশ করে দেখি ব্যাং ওখান থেকে আসলো বট বৃক্ষের কাছে আসার পরে দেখে হ্যাঁ যন্ত্রালী এখানে কিন্তু হঠাৎ করে ব্যাং তাকিয়ে দেখে যন্ত্রালী সোজা কেন যন্ত্রালী জোরে বলেন সোজা কেন তো নিচেই দাঁড়িয়ে অনেকক্ষণ গবেষণার পরে চিন্তা ভাবনা করে বলছে না এরপরে ব্যাং ওখান থেকে সিদ্ধান্ত নিল এ বেটার যা অবস্থা মনে হচ্ছে ইহ জগৎ ত্যাগ করেছেন হুজুর আর এই জগতে নাই তখন ও বুঝতে পারলো সাপ মারা গেছে তখন ব্যাং যে কথাটা আফসোস করে বলেছিল সেই কথাটাই উস্তাদ বুঝাতে চাচ্ছিলেন ব্যাং তখন বলছে সাপকে সাপ ভাই রে মল্লি মল্লি এই সোজা হলি হলি মরার পরে হলি সোজা হলি হলি জোরে বলেন মরার পরে হলি জিজ্ঞাসা করছে তুই যদি মরার আগে সোজা হয়ে যেতিস আমি তোকে বলতাম না আর আমি না বললে আমার পিছনে ছুটতিস না আর আমার পিছনে না ছুটলে ক্লান্ত হতিস না আর ক্লান্ত না হয়ে পুকুরের কিনারায় লেতিয়ে পড়ে না থাকলে রাখালের লাঠির বাড়ি খেয়ে মরতিস না তোর দশা একটাই যে সোজা হলি মরার পরে হলি দিনাজপুর বাসীকে প্রথম জিজ্ঞাসা করব আপনারা সোজা কখন হবেন আগে জোরে বলেন মরার আগে না মরার পর মরার পরে সব বেটাই সোজা হবে মরার পরে কি সব বেটাই সোজা হবে কোনো বেটাই বাদ পড়বে না কিন্তু মরার পরে সোজা হয়ে কোনো লাভ জোরে বলেন জোরসে বলো যে রবকে আমরা পেলাম নেরলের গোলাম রব হলো নাম্বার ওয়ান নবী পেলাম নাম্বার ওয়ান কিতাব পেলাম নাম্বার ওয়ান বাইতুল্লাহ পেলাম নাম্বার ওয়ান ধর্ম পেলাম নাম্বার ওয়ান জাতি হলাম নাম্বার ওয়ান ক্যালিমা পেলাম নাম্বার ওয়ান উম্মত হলাম নাম্বার ওয়ান সব যদি নাম্বার ওয়ান হয় আল্লাহর গোলাম এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সবই পেলাম নাম্বার ওয়ান কিন্তু আমরা যারা বসে আছি নাম্বার ওয়ান না ভেজাল তাড়াতাড়ি বলেন নাম্বার ওয়ান না ভেজাল সব আমরা রব আমার নাম্বার ওয়ান নবী আমার নাম্বার ওয়ান কিতাব আমার নাম্বার ওয়ান ধর্ম আমার নাম্বার ওয়ান জাতি আমি নাম্বার ওয়ান উম্মত আমার নাম্বার ওয়ান কিন্তু বর্তমানে আমরা যারা বসে আছি সব নাম্বার ওয়ান নয় সবই আমরা ভেজাল আমরা সবাই জানি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখা দরকার ওই জন্য আল্লাহ যখন বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমার নামাজ তোমার হায়াত তোমার মওত তোমার সবকিছু কার জন্য তাড়াতাড়ি বলেন কোরআনুল কারীম 18 নম্বর পারা 8 নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহু আকবার বলেন এমনি এমনি মানুষকে আমি বানাইনি আপনার মনে মনে হবে আল্লাহ বুঝি এমনি এমনি আমাদের বানিয়েছে না রে আল্লাহর গোলাম বানানোর পিছনে আমার রবের উদ্দেশ্য একটা আছে এমনি এমনি আমাদের বানাইনি এই জমিন বানিয়েছেন কে সবাই এক বাক্যে বলেন আসমান বানিয়েছেন কে চন্দ্র কে বানিয়েছেন জমিন কে বানিয়েছেন সূর্য কে বানিয়েছেন
চন্দ্র আল্লাহ বানালেন কিন্তু একবারের জন্যও বলেনি সূর্য আমার চন্দ্র বানিয়েছেন বলেনি আমার জমিন বানিয়েছেন বলেননি আমার আসমান বানিয়েছেন বলেননি আমার অথচ সব কিছুই আমরা জানি আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা এই জমিনকে কি আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দেইনি এই পাহাড়গুলো দিয়ে এই জমিন যাতে নড়াচড়া না করে আমি আল্লাহকে এই পাহাড়গুলো প্রেকের মতন গেড়ে দেইনি ওয়া খলাকনাকুম আজওয়াজা তোমাদেরকে জোড়া জোড়া কে বানিয়েছিল আমি আল্লাহ বানিয়েছি রে আল্লাহর গোলাম তোমরা যদি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো আসমান আমি বানিয়েছি কিন্তু আমার না জমিন আমি বানিয়েছি কিন্তু আমার না চন্দ্র আমি বানিয়েছি কিন্তু আমার না সূর্য আমি বানালাম কিন্তু আমার না কিন্তু একটা জিনিস বানিয়েছিও আমি আর আমি আল্লাহ দাবি করলাম শুধুমাত্র আমার কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনা من رحمة الله الله أكبر বলেন অত আস্তে বললে হয় আপনাদের দিকে শ্রোতা ঠিক মতন আমার পছন্দ হয় না শ্রোতার ভিতরে কোনো ইমেজ থাকে না শ্রোতা যদি জীবন হয় ও মাঠে বক্তব্য রাখা আমাদের মতন মানুষের জন্য অনেক কঠিন আমরা জীবন শ্রোতা নিয়ে বক্তব্য রাখি না লক্ষ লক্ষ মানুষের সামনে আমরা কথা বললাম আমরা সরকারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলনে বলা মানুষ আমরা জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মঠে ময়দানে মানুষ আমরা আমাদেরকে যখন দাওয়াত করবেন শ্রোতাগুলোকেও তেমন বাঁচতে হবে কারণ সেটিং যদি না হয় 22 ইঞ্চি নাট আর 36 ইঞ্চি বল্টু যদি হয় হবে নাট বল্টু সাইজ মোতাবেক হতে হবে ইমাম আর মুক্তাদি সেটিং যদি না হয় ইমাম পশ্চিম দিকে আর মুক্তাদি বলে পূর্ব দিকে মুখ করবো আমরা বারবার একটা কথা দেবেন কল ওই যে কি কল বলেন আপনাদের হ্যাঁ এই যে কল না তো একটা বোতলে পানি নেবেন কল এখানে কলের মুখটা এখানে আর বোতলে পানি যখন নেবেন তো বোতলটা এইখানে ধরবেন না এইখানে জোরে বলেন কেন বলেন তো কলের মুখের সাথে বোতলের মুখটাকে সেটিং হতে হবে তাহলে পানিটা বোতলে যাবে তো বক্তা আর শ্রোতা যদি সেটিং না হয় বক্তা হবে গরম আর শ্রোতা হবে নরম এ জীবনভর হবে না আপনার নরমিয়াত দেখে আমাকে নরম হতে বাধ্য খেলার প্লেয়াররা মাঠে খেলতে নামে কিন্তু খেলা তখন বার হবে যখন দর্শকের উৎসাহ প্লেয়ার পর্যন্ত পৌঁছাবে কথা বোঝেন না আপনার প্রিয় মানুষ যদি প্রিয় প্লেয়ার যদি গোল করে আর আপনি যদি সেই খেলা দেখেন তো গোল যখন করে আপনার গোল বলাটা কেমন হয় লুঙ্গি তুলে কেঁচা খুলে লাম কথা বলে হুঁশ থাকে যে লুঙ্গি কোথায় গেছে আর কোরআনের কথা শোনার পরে যে জাতির জন্য কোরআন যাদের জন্য কোরআন সে কোরআন শোনার পরে এই জাতির আওয়াজ সোজা হন মরার পরে না কখন মরার আগে হন কোরআনুল করিম সূরার নাম সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর সাফার লাস্ট একদম আল্লাহ ক্লিয়ার করলেন ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ সব বাইকে ওয়াজ শোনানো যাবে না যেখানে সেখানে কোরআনের কথা বলা যাবে না সবার সামনে কোরআন শোনানো যাবে না কোরআনের কথা সবাইকে বলা যাবে না আল্লাহর গোলাম আমি বহুবার উদাহরণ দিতে গিয়ে বলি এই ধরুন আপনাদের দিনাজপুর এই গ্রামের নাম কি আমরুল বাড়ি এই আমরুল বাড়ির এই শত শত মানুষের মাঝখানে জলসা নয় পুরো দিনাজপুরবাসী যেমন ভাবে ইস্তেমার সময় আসি ওই রকম ভাবে যদি একটা সিদ্ধান্ত নিয়ে বসি
আমরা পুরো দিনাজপুরবাসী সবাই মিলিতভাবে ইস্তিমার মত নয় ইন্টারন্যাশনাল বিশ্বমানের একটা জলসা আমরা দেব জলসার মান হবে বিশ্বমানের সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বক্তাদেরকে আমরা হাজির করে নেব মিশর থেকে নাম্বার ওয়ান মুকাররির সিরিয়া থেকে নাম্বার ওয়ান মুকাররির বাংলাদেশের নাম্বার ওয়ান পাকিস্তানের নাম্বার ওয়ান ইন্দোনেশিয়ার নাম্বার ওয়ান মালয়েশিয়ার নাম্বার ওয়ান সৌদির নাম্বার ওয়ান সব 157টা ভিতরে 57টা মুসলিম দেশ সব দেশ থেকে নাম্বার ওয়ান একজন করে বক্তা নেব 5 লক্ষ টাকা করে এক একটা বক্তার পিছনে খরচ স্টেজটা হবে 5 লক্ষ ডেকোরটাস হবে 5 লক্ষ টাকার এত টাকা সব কিছু তৈরি করার পরেও স্টেজ পুরো রেডি বক্তারাও পুরো রেডি ইন্টারন্যাশনাল বক্তা হবে এখন শ্রোতাগণ কেমন হবে শ্রোতাগণও তো ইন্টারন্যাশনাল হওয়া লাগবে কথা বলে না বক্তা হলো 5 লক্ষ দামি বক্তা স্টেজ হলো 5 লাখ টাকা দামি প্যান্ডেল হলো 5 লাখ টাকা দামি আর শ্রোতা যারা হবে মাঠে কোদাল নিয়ে চাষ করতে গেল গামছা মাথায় কাঁচা মেরে কোদাল ঘাড়ে আর ও যদি সামনে এসে কোদাল ঠোকে আর বলে কি বলছিস বক্তা বল কথা বলে না বক্তা যদি দেখে 5 লাখ টাকা আমার দাম ঠিক কথাই কিন্তু চাষির হাতে কোদাল আর চাষির হাতে যখন কোদাল ও তো বিড়ির তারি হাতে নিয়ে বসে আছে এখন হুজুর যদি বলে বিড়ি খাবি না তো হুজুর বলছে বলার আগে কোদাল ওখানে থাকবে না ওই জন্য হুজুর দেখে ও সিদ্ধান্ত নিল ওরে ছোটটার যখন বলতে পারবো না বড়টারও বলা যাবে বড়টারও বলা যাবে না তাহলে এবার লক্ষ্য করে দেখেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের জলসা হবে এখন সিদ্ধান্ত নেওয়া হবে না কোনো মানুষ ওখানে রাখা যাবে না কারণ মানুষকে বাধা দেওয়া যাবে না সব মানুষকে তুলে দাও বলে শ্রোতা তাহলে কারা হবে ইন্টারন্যাশনাল মানের শ্রোতা হবে বলে শ্রোতাগুলো কারা বলে গরু ছাগল হাঁস মুরগি শিয়াল ভেড়া সব প্রাণীগণকে দাওয়াত দিলেন ক্যানভাস করে নিয়ে আসলেন আরে বুঝার জন্য এদিকে তাকান ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ ওই আয়াতের অনুবাদ করতে গিয়ে আপনাকে বোঝাচ্ছি এবার বলেন আন্তর্জাতিক মানের জলসা সভাপতি নির্বাচন হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল প্রত্যেকটা বক্তা 1 ঘন্টা করে বক্তব্য রাখবেন এখন বলেন দিনাজপুরবাসীর ভিতরে উৎসাহ কেমন হবে আন্তর্জাতিক মানের জলসা দিচ্ছি আমরা সব প্রাণীদেরকে দাবাত দিল আজকে জলসার শ্রোতা হবি তোরা মানুষ থাকবে না একটাও ভাইরা কোন মানুষ শ্রোতা হিসাবে বসবে না শ্রোতা হবে কুকুর শ্রোতা হবে ছাগল শ্রোতা হবে গাধা শ্রোতা হবে হাঁস শ্রোতা হবে মুরগি শ্রোতা হবে শিয়াল শ্রোতা হবে গাধা ঘোড়া যা আছে সব প্রাণীরা এবার শ্রোতা হিসাবে বসে গেল বক্তারা রেডি করবে সভাপতি সাহেব এক এক করে নাম এলান করে এখন প্রথমেই নাম এলান হলো সৌদি যে তো বাইতুল্লাহ সেখানে ডেকে আন প্রথমেই তাকে এখানে এবার সৌদির বক্তা তুলে আনলো 1 ঘন্টা আরবিতে শুরু করলো এখন বলেন 1 ঘন্টা আরবিতে বায়ান করার পরে ওনার বায়ানের সার অংশ হলো ওই কুত্তাগুলো তোরা যারা আজকে আমার বায়ান শুনলি 1 ঘন্টা তোদের কাছে আমি সৌদি থেকে আসলাম একজন বক্তা তোদের কাছে আবদার করলাম 10 জন তোদের মাঝখান থেকে দাঁড়া আর 10 জন দাঁড়িয়ে আমার সামনে তওবা করে নে আগামী কাল থেকে আমরা আর একটা কুকুরও দাঁড়িয়ে মুতবো না বক্তার দাম কত স্টেজের দাম কত ডেকোরেটরের দাম কত এখন সব বক্তাগুলো যদি মিলান কত লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ এখন বলেন ইন্টারন্যাশনাল মাপের আন্তর্জাতিক বক্তা 1 ঘন্টা বায়ান দেওয়ার পরে বক্তা হলো সৌদির বক্তা তিনি বায়ান করার পরে
কয়টা কুকুরকে সব কুকুরগুলোকে নয় 10টা কুকুরকে বলছে 10 জন অন্তত দ্বারা আমি যে 5 লক্ষ টাকা দামি বক্তা তোদের সামনে এসে আরবিতে যে এতক্ষণ ভাষণ দিলাম এতক্ষণ বলার পরে তোদের ভিতরে সবাই নয় 10 জন অন্তত দ্বারা 10 জন দাঁড়িয়ে হাত তুলে তওবা কর আগামী কাল থেকে একটা কুকুরও তোরা দাঁড়িয়ে মুতবি না আর মোতার পরে অন্তত পানি লিবি আর পানি যদি না পাস অন্তত টিস্যু লিবি 10টা কুকুরের ভিতরে অবশ্যই হাত তওবা হবে তাড়াতাড়ি বলেন 10টা কুকুর তওবা করবে একটাও হবে না তাহলে তার মানে একটাও যদি না হয় তাহলে বোঝা গেল 5 লক্ষ টাকা দামি বক্তাদেরকে দিয়েও আর স্টেজ 5 লক্ষ টাকা সাজিয়েও কুকুরের সামনে বায়ান করে কোনো লাভ হবে জোরে বলেন হবে না এরপরে বলল চ মূসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিল চল মিশরের বক্তাকে তোল মিশরের বক্তা যখন আওয়াজ তুলল এক ঘন্টা তিনিও বায়ান করলেন বায়ান করার যেমনি শেষ হলো তিনি বললেন ভাই আমি সবাইকে বলবো না 10টা গরু দাঁড়াও আর আমার সামনে তওবা করে নাও তোমরা যখন নমির আল দিয়ে যাবে অপনের জমির ধান খাবে না 10টা গরু তওবা করবে তাড়াতাড়ি বলেন তাও করবে না তাহলে গরুর সামনে বায়ান করে কোনো লাভ হবে না আর একজন বক্তা উঠবে তিনিও এক ঘন্টা বায়ান করবেন ছাগলগুলোকে বলবে ছাগল তোরা তো নই পাগল তোদেরকে বলি আমি বল 10 জন দাঁড়িয়ে যা তওবা করে নে জমির আল দিয়ে যাবি অপরের ফসলে মুখ দিবি না 10টা ছাগল তওবা করবে এমন করে যত প্রাণী ওখানে আছে আল্লাহর গোলাম সবাইকে যদি এক এক করে তোলা হয় হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন একজন তওবা করবে তাড়াতাড়ি বলেন কেন করবে না গরু বলে করবে না কুকুর বলে করবে না ছাগল বলে করবে না এখন মুরগিকে আপনার শিয়ালগুলোকে যদি সব হুজুররা মিলে তওবা পড়ায় আর সব শিয়ালগুলোকে বলে আমাদের মুরিদ হয়ে যা যদি সব রকমের তওবা করিয়ে দেয় আর যদি বলে অন্যের মায়ের মুরগি হজম করবি না একটা শিয়াল তওবা করবে বলে মনে হয় আমল শিয়ালের জীবনে হবে না শিয়ালের জীবনে এই জন্য হবে না কোরআন শিয়াল বোঝে না কুত্তায় শিয়া কোরআন বোঝে না শরিয়াও গরুতে বোঝে না দিন গরুতে বোঝে না কোরআনের জন্য গরুর জন্য কোরআন না গরুর জন্য শরিয়ত না গাধার জন্য শরিয়ত না ছাগলের জন্য শরিয়ত না কারোর জন্য সুন্না না শরিয়া না হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন কুত্তার সামনে বায়ান করে এই জন্যই লাভ হবে না কুত্তার কোনো মেধা নাই মেধা নাই মেধা নাই ওই জন্য ওর সামনে বায়ানে লাভ হবে না ছাগলের সামনে এই জন্যই লাভ হবে না ওর ভিতরে মেধা নাই ওর ভিতরে শরীয়ত কোনো মানার কোনো তাগিদ ওর ভিতরে নাই গরুর সামনে তাই বায়ান করলে লাভ নাই পশু পক্ষীর সামনে বায়ান করলে লাভ হবে না এখন বিবেক দিয়ে মুসলমান বলেন ওদের সামনে বায়ান করে লাভ হবে না এখন আমরা যারা বসে আছি আমাদের সামনে বায়ান করলে তাড়াতাড়ি বলেন হবে না হবে না এখন যদি এখান থেকেও 10 জন তাওবাকারী হাত না তুলতে পারে কাদের দলে যাবে রে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ আল্লাহ এই কথাটাই বললেন যেখানে সেখানে কোরআনের কথা বলা যাবে না কারণ কুত্তার ভিতরে আল্লাহর ভয় নাই গরুর ভিতরে আল্লাহর ভয় নাই ছাগলের ভিতরে আল্লাহর ভয় নাই আর আল্লাহ বলেন আল্লাহর ভয় যার ভিতরে নাই ওকে কোরআন শুনিয়ে কোনো লাভ তাড়াতাড়ি বলেন আবু জাহিল কোরআন কম শুনে নাই আবু লাহাব কোরআন কম শুনে নাই তাহলে আবু লাহাব কেউ কোরআন শুনিয়ে লাভ হয় নাই গুরু কেউ কোরআন শুনিয়ে লাভ হয় নাই তাহলে আবু লাহাব আর গুরুর মাঝে কোনো পার্থক্য আবু জাহিলকে কোরআন শুনিয়ে কোনো লাভ হয় নাই ছাগলকেও কোরআন শুনিয়ে কোনো লাভ
হয় নাই তাহলে দুই জনের মাঝে কোনো পার্থক্য নাই এখন কোরআন শুনিয়ে লাভ হবে কাদের আল্লাহ বলছে আমি বলে দেব যাদের ওয়াজাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন সূরা যারিয়াত 27 নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফা আল্লাহ ক্লিয়ার করে দিলেন শুনে রেখে দাও ওয়াজাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন ওরে ওই প্রাণীর চতুষ্পদ জানোয়ারের সামনে যদি তুই বয়ান করিস কোনো লাভ হবে না বয়ান করে লাভ হবে কাদের ঈমান থাকবে যাদের ওয়াজাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন মুমিন হবে যারা লাভবান হবে তারা শুনে নেবে তারা লাভবান হবে তারা এখানে বসে আছেন কারা কথা বলে না এখানে বসে আছেন কারা আরে আল্লাহর কোরআন বলছে ওয়াজাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন মুমিন হবে যারা কোরআন শোনার পরে লাভবান হবে তারা আর কোরআন শোনার পরে লাভবান হবে না যারা ওরাই হবে গরু ছাগল আর গাধা আর ভেড়া এরপরে মুসলমান ভাবনা চিন্তা করে জবাব দেন এলাকার মসজিদ তো নাই আছে এখন বলেন মসজিদে আজান হয় এই মসজিদে আজান হয় মাশাআল্লাহ আজান শোনার পরে হিন্দু ভাইরা মসজিদে যায় তাড়াতাড়ি বলেন মসজিদে যাবে খ্রিস্টান হলে যাবে ইহুদি হলে যাবে আচ্ছা এই এলাকার গরুগুলো যাবে ছাগলগুলো যাবে কুত্তা অন্যান্য প্রাণীরাও যাবে এই যাবে আজান শোনার পরে গরু ছাগল মসজিদে যাবে না কুত্তা ভেড়া গাধাও কেউ যাবে না কারণ আজান গরু ছাগল কুত্তা ভেড়া কারোর জন্য হয় না আজান হিন্দু ভাইয়ের জন্য হয় না খ্রিস্টানের জন্য হয় না ইহুদির জন্য হয় না এরপরে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাব দাও কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমার সব কিছু যদি রবের জন্য হয় হে মুসলমান তুমি বিবেক দিয়ে বলো তোমার জিন্দেগিটা যদি রবের জন্য না হয় তুমি কার জন্য সব কিছু করো আজান দেন ধ্বনি তোমার কানেও পৌঁছায় হে মুসলমান বিবেক দিয়ে বলো হিন্দু ভাই হলে মসজিদে যাবে না প্রাণী হলে মসজিদে যাবে তাড়াতাড়ি বলেন যাবে না তাহলে আজান শুনে মসজিদে যাবে কারা জোরসে বলো আ শুনতে পাই না সবাই মিলে ইমানদার যারা এখানে বসে আছেন যারা আজান শুনে মসজিদে যান তারা সবাই কথা বলেন সবাই সবাই মসজিদে যান সবাই মসজিদে যান ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আপনার মনে মনে হলো ইচ্ছা মতন গেলাম জুম্মার সময় চলে গেলাম জুম্মার নামাজ পড়ে নিলাম পাঁচ ওয়াক্ত ফাঁকি দিয়ে দিলাম নিজেকে মুসলমান দাবি করে নিলাম না রে আল্লাহর গোলাম শুনে রেখে দেন শুধু পাঁচ ওয়াক্তে যাবেন না জুম্মায় শুধু যাবেন সূরা মাউনের ভিতর আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই মুসল্লিরাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা একবার ছাড়ে একবার জোরে বলে একবার ছাড়ে একবার ধরে ওই যারা জুম্মাই ধরে পাঁচ ওয়াক্ত ছাড়ে এরা কি তার খাতায় পড়বে বলে মনে হয় রে কথা বলেন তো যারা জুম্মাটা মানে পাঁচ ওয়াক্ত মানে না তারা কোন ক্যাটাগরিতে পড়বে আপনি নিজেকে মনে করেন জুম্মা পড়ে নিলাম নিজেকে মুসলমানের দাবি করেন হাই রে আফসোস জাতির লজ্জা হওয়া দরকার ইহুদিও সপ্তাহে একদিন নামাজ পড়ে শনিবার দিন আপনি দাবি করছেন আপনি একজন মুসলমান হয়ে যদি জুম্মার শুক্রবার নামাজ পড়েন তো ইহুদিও শনিবার একদিন নামাজ পড়ে তো সেও একদিন নামাজ পড়ে আপনিও একদিন নামাজ পড়েন এবার আপনি বিবেক দিয়ে বলেন তার আর আপনার মাঝে পার্থক্য কোথায়
কথা বলেন না কেন আপনারা তারি বোঝেন তারি কারে কয় তালের গাছের যে রস তারি খাওয়া কি আর আপনারা বলেন না তারি খাওয়া কোরআনে দেখাতে পারবেন হাদিসে তারি হারাম আপনারা শুনেছেন কোরআনে আছে হাদিসেও নাই কোরআনেও কিন্তু তারি হারাম কেন হলো ওই তালের রস যদি আমরা হুজুরা যারা আছি মরনা আপনাদের ইমাম সাহেব বা হুজুরা যারা আছে এখন ধরুন ওই তালের রস রাতের বেলায় যে রসটা ঝরলো সকাল বেলায় সেই রসটা নিয়ে আমরা পাঁচজন হুজুর মিলে খেতে শুরু করলাম চলবে জানেন না তা খামোখায় না না করলে কি হবে রাতের যেটা ঝরেছে সকাল বেটাই সেটা চালালে ওই রসটা হালাল ওই রসটা আরে বলেন ওই রসটা হালাল এখন বলেন আপনি যখন দেখলেন হুজুররা এই তাল গাছের রস খাচ্ছে তো তাল গাছের রস তাহলে তো হালাল এবার তখন তো সকাল হয়ে গেছে তো ওরা তখন সিদ্ধান্ত হলো হুজুররা যদি খেতে পারে তো আমাদের খেতে অসুবিধা নাই ও বললে লে একটা হাঁড়ি টান শরীয়ত বোঝেন ওরাও হাঁড়ি টাঙলো দিনের বেলায় এখন বলেন দুপুর বেলায় এক হাঁড়ি রস গাছ একই একই গাছের রস গাছটাও পার্থক্য নাই একই গাছের রস আমরা হুজুররা যখন খেলাম সকাল বেলায় ওটা ছিল হালাল না হারাম হালাল এখন আমাদের দেখে যে যুবকগুলো ওরাও যখন ওই তালের গাছের রস খাবে এখন বলেন ওরা যখন খাওয়া শুরু করলো আমরা হুজুররা গিয়ে বললাম বাবা হারাম খাবি না এখন বলেন মুখের উপরে থাবর মারবে না বলো হুজুর ওই গাছের রস তুমি খেলে হালাল আর আমি খেলে হারাম কথা বলেন এখনকার শিক্ষিত যুবরা তো এক বাক্যে ধরবে এখন আপনি বলেন আমার জন্য হালাল আর তোমার জন্য কেন হারাম গাছও একই রসও একই আমি শুধু রাতেরটা খেলাম তুমি শুধু দিনেরটা খেলে এই জন্য হারাম আপনি এক বাক্যে জবাব দিবেন যেহেতু তুমি দিনের মালটা টানছো ওটা খেলে নিশা হবে ওটা খেলে জোরে বলেন নিশা হবে কোরআনুল কারীম সপ্তম নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ কোরআনুল কারীম সপ্তম নম্বর পারার দ্বিতীয় নম্বর সাফায় বললেন মদ হারাম না হালাল মদ আল্লাহ হারাম করলেন মদ কেন আল্লাহ হারাম করলেন মদ খেলে নিশা হয় এই যে তারিটা হারাম করা হলো মানে তালের রসটা হারাম হলো কখন মদের মতন নিশা হবে যখন মদের মতন নিশা হবে যখন এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন মদের মতো নিশা হবে না যখন ওই রসটা হালাল হবে তখন ওই রসটা হারাম হবে কখন মদের গুণ পাওয়া যাবে যখন মদের গুণ হলো নিশা হওয়া মদের গুণ হলো কিন্তু রসের গুণ হলো নিশা না হওয়া কিন্তু ওই রস যখন গুণ পরিবর্তন হবে ও যখন মদের গুণ ধারণ করবে আল্লাহ বলে আর সম্ভব হবে না কারণ মদের গুণ রসে যখন পাওয়া যাবে ওই রসটা তোমার জন্য হারাম হয়ে যাবে হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন নবী বললেন মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম যার ভিতরে যার গুণ যার ভিতরে যার অনুসরণ পাওয়া যাবে আমি নবী বলে গেলাম তাদেরকে তাদেরই দলভুক্ত ধরা হবে
এখন বিবেক দিয়ে বলেন রসের ভিতরে যদি মদের গুণ পাওয়া যায় ওই রস যদি হারাম হয় হে ঈমানওয়ালা যারা নিজেদেরকে দাবি করেন আপনার ভিতরে যদি বেঈমানের গুণ পাওয়া যায় আপনার ভিতরে যদি ইহুদির গুণ পাওয়া যায় আপনার ভিতরে যদি খ্রিস্টানের গুণ পাওয়া যায় আপনার ভিতরে যদি পশুর গুণ পাওয়া যায় আপনার ভিতরে যদি অন্যের গুণ পাওয়া যায় আপনার ভিতরে যদি জালিমের গুণ পাওয়া যায় আপনার ভিতরে যদি বাতিলের গুণ পাওয়া যায় গুণ পাওয়া যাবে যেখানে ধরা হবে সেখানে এখন আপনার ভিতরে যদি ইহুদির গুণ পাওয়া যায় আপনাকে কি ধরা হবে এটা আমি বলছি না এখন বিবেক দিয়ে মুসলমান আপনি ভাবনা চিন্তা করে বলেন এইখানে যতগুলো মানুষ বসে আছে রাগ করেন না মূসা আলাইহিস সালাম চিনেন এই ব্যক্তিকে শুনেছেন একজন অনেক বড় মাপের নবী আর নবী মানে কি খুব নরম নবী নাকি কেমন গরম উনি যখন রেগে যেতেন ওনার চুলগুলো সব খাড়া হয়ে যেত যখন রেগে যেতেন চুলগুলো খাড়া হয়ে যেত আর রাগি মানে কি জাতা নবী না সারা দুনিয়ার সব মখলুক যার কাছে পরাজিত যাকে দেখলে থরথর করে কাঁপে তাকেও পর্যন্ত সাইজ করে দিত কে মালেকাল মওত কে কাকে মালেকাল মওত কে তাকেও পর্যন্ত মূসা আলাইহিস সালাম ছাড়েনি এক সাইজ ফিরাউনের বাবুর্চিকে একটা দিয়েছে একটা তিপটন তুলে দিয়েছে শক্তি মারাত্মক শক্তি মূসা আলাইহিস সালামের শক্তি 70 জন যুবকের শক্তি কারণ আপনারা সবাই জানেন মূসা আলাইহিস সালামের উপর যে আসমানি কিতাবটা দেওয়া হয় ওই আসমানি কিতাবটাকে বলা হয় কি তাওরাত কি কিতাব তাওরাত আপনি জানেন যত আসমানি কিতাব এসেছে ওই আসমানি কিতাবের ভিতরে সবথেকে বড় কিতাব হলো তাওরাত তাওরাতটা চওড়াই ছিল 8 হাত চওড়া 12 হাত লম্বা কোরআনুল কারিমে 30টা পারা কোরআনুল কারিমে পারা কটা 30টা কিন্তু তাওরাতের পারা সংখ্যা হলো 1000টা কত 1000টা তাওরাতের পারা সংখ্যা যেমন 1000 প্রত্যেকটা পারায় 1000 করে আয়াত প্রত্যেকটা পারায় কোরআনুল কারিমের আয়াত সংখ্যা কত না এটা মিথ্যা কথা এই বর্ণনার সঠিক না কোরআনুল কারিমের আয়াত সংখ্যা হলো 6000 এটা ভুল বর্ণনা 6236 নোট দিয়ে দেবে 6236 6666 বর্ণনাটি সঠিক না ওটা দীর্ঘদিন চলে আসছে আর ওই বর্ণনাটাই আমরা মুখস্থ করে নিয়েছি কোরআনুল কারিমের সঠিক বর্ণনা আয়াত সংখ্যা হলো 6236 এটাই সহি এবং এটা সঠিক বর্ণনা আপনারা আস্তে আস্তে এগুলো বুঝতেও পারবেন আর পেয়েও যাবেন আমার লেখা কিতাবে সমস্ত তথ্যগুলো তুলে দেওয়া আছে তাহলে 6236 আয়াত সংখ্যা আর তাওরাতের আয়াত সংখ্যা হলো প্রত্যেকটা পারায় 1000 করে তাহলে চিন্তা করেন যে তাওরাত তার সাইজ কত হতে পারে তার ওজন কত হতে পারে সেটা ওজন ভারী কত হতে পারে মূসা আলাইহিস সালাম ওই অত বড় তাওরাতকে একাই বহন করার ক্ষমতা রাখতেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি সেই মূসা আলাইহিস সালাম যে মালাকাল মউতকেও সাইজ করেছে ফিরাউনের মতন ইন্টারন্যাশনাল বেঈমান প্রথম চর খেয়েছিল যার হাতে তার নাম মূসা আলাইহিস সালাম প্রথম চর কার হাতে খেয়েছে সারা বিশ্ব যাকে দেখে কাঁপে কিন্তু মূসা আলাইহিস সালাম বাল্যকালই একটা দিয়ে বুঝিয়ে দিয়েছে ফিরাউন আমি ছোটবেলায় যেটা দিয়ে দিলাম একটা ইসলাম তুই বোঝ যে ছোটবেলার ইসলাম যদি আমার এমন হয় বড়বেলার ঠোকা এটা কেমন হবে সেই মূসা আলাইহিস সালাম রে আল্লাহর গোলাম তার জামানায় অনাবৃষ্টি বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিলেন সব ময়দানে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলেন আল্লাহ বৃষ্টি দাও এদিকে তাকান আল্লাহ ডাইরেক্ট বললেন নবী মূসা বৃষ্টি হবে না মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার কওম তো এমনি বিগড়ানো
اي الله امي چاچی الله اكبر امار دیکھے تاکاو كه تمار کچه هات تولچ الله بولن نشوئی تمی جه چاچو امی الله امار آجانا نوئی كنتو موسا تمی هات تولیو حبه کی او دعا قبول حبه نا بشتی امی الله دیبونا نبی بولن الله گو كنو بشتی دیوا حبه نا ایر پر الله بولن جادر کنی هات تولچه او دیر بھی تور اکتا داگی آشامی هات تولچه কি আসামি দাগি আসামি ওর ভিতরে ভরা ওই জন্য হাত তুলেছে সে ওগো নবী আপনিও তার সাথে হাত তুলেছেন আপনার হাত তোলার সাথে ওর হাতটা উঠেছে ওই জন্য আমি আল্লাহ দাগি আসামির হাত থাকার জন্য আপনি নবী হবার পরেও আপনার দোয়া কবুল হবে না এ মুসলমান রাগ করেন না আমাদের মসজিদের ইমামরা নামাজের পরে দোয়া করে কথা বলে না দোয়া করে মুসল্লি যেগুলো পিছনে দাঁড়ায় সবই আল্লাহর ওলি রে ভাই কথা বলেন না সবই আল্লাহর ওলি রে ভাই বন্ধন লোনের টাকা একজনও নাই না ওই রকম মুসল্লি পিছনেও দাঁড়ায় না বেটার বিয়েতে ফোন লাই না এই রকম মুসল্লি একটাও পাওয়া যাবে না বিড়ি আপনার তারি মদ হারাম জুয়া এই গুণ খেলে না এই গুণ খায় না এমন মুসল্লি একটাও পাওয়া যাবে না এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলে সুদ লেনেওয়ালা মুসল্লি ইমামের পিছনে যখন দাঁড়াবে ইমাম যখন হাত তুলে দোয়া চাইবে রব্বানা ওগো আল্লাহ আমাদের দোয়া কবুল করো না আল্লাহ বলবে পিছনে যে মুক্তাদি নিয়ে দোয়া চাচ্ছিস সব মাল ভেজাল ইমাম তুইও জানিস না তোর চোদ্দ গোষ্ঠীও জানে না সুদখোর বেটা পিছনের কাতারে দাঁড়ানো পোন লেনেওয়ালা পিছনের কাতারে দাঁড়ানো হারাম খানেওয়ালা পিছনের কাতারে দাঁড়ানো হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন আমাদের ভিতরে তো বন্ধন লোনওয়ালা নাই সুদওয়ালা নাই জোরসে বলো সুদ লেনেওয়ালা যারা হে মুসলমান বিবেক দিয়ে বলো তারা কারা রব তোমার নাম্বার ওয়ান নবী তোমার নাম্বার ওয়ান কোরআন তোমার নাম্বার ওয়ান ধর্ম তোমার নাম্বার ওয়ান জাতি তোমার নাম্বার ওয়ান বসে আছি যারা তারা নাম্বার ওয়ান না ভেজা হে মুসলমান সুধরাবেন কখন মরার আগে না পরে জোরসে বলো ইন্টারন্যাশনাল বক্তার বক্তব্য দিয়েও লাভ হবে না যদি শ্রোতাগুলো তেমন থাকে তবে হবে না ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ আল্লাহর ভয় যার দিনের ভিতরে থাকবে না ওদেরকে কোরআন শুনিয়ে কোনো লাভ হবে না দিনের বায়ানে কোনো লাভ হবে না ওদেরকে আল্লাহর কথা শোনারে ও লাভ হবে না কোরআন শুনিয়ে লাভ হবে কাদের আল্লাহর কথা শুনিয়ে লাভবান হবে কারা ঈমানওয়ালা হবে যারা এখন বুঝে নিতে হবে এইখানে বায়ান শোনার পরে যদি আমাদের ভিতর থেকে পরিবর্তন হয় এর আল্লাহর গোলাম কোরআনুল করিম সুরার নাম সুরা আনফাল নয় নম্বর পারা ষোলো নম্বর সাফার দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمان ولا هبه ترى ইমান ওয়ালা হবে তারা কোরআন শোনার পরে অন্তর কাঁপনি ধরবে যাদের কম্পন শুরু করবে কম্পন হবে কোরআন শোনার পরে আল্লাহর ভয়ে কোরআন শোনার পরে আল্লাহর ভয়ে দিল দুরু দুরু হবে আল্লাহর ভয়ে দিল কম্পন শুরু হবে আল্লাহর ভয়ে অন্তর কাঁপতে থাকবে কোরআন শোনার পরে ইমান বেড়ে যাবে এই রকম যে বান্দাগুলো হবে ওইগুলোই ইমানওয়ালা দাবি করতে পারবে আর যার ভিতরে আল্লাহর কোরআন শোনার পরে ইমান যাদের বাড়বে না আল্লাহর ভয় আসবে না বুঝে নিতে হবে গরুর সামনে বায়ান করলে যেমন লাভ হবে না ছাগলের সামনে বায়ান করলে যেমন লাভ হবে না কারণ ওদের ভিতরে খোদার ভয় পাওয়া যাবে না হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সুদ একটা হারাম বিড়ি যারা খায় আমরা তাদের বলি বিড়ি কর মদ যারা খায় তাদের বলি মদ কর যারা জুয়া খেলে তাদের বলি জুয়ারি
এখন মদ খেলে মদ কর বিড়ি খেলে বিড়ি কর হারাম খেলে জোরে বলেন জোরসে বলো হারাম কর এখন এইটা যদি মসজিদের ইমাম তার মেম্বারে দাঁড়িয়ে বলে যারা বন্ধন লল্লাহ ওই সুদ যারা খাও সব গুণ হারাম কর জুম্মায় যদি ইমাম বায়ান করে দেয় আসরে চাকরি থাকবে আজ বর্তমান সময় আফসোস আল্লাহর নবী বলছেন আল ইমামু যামিনুন ইমামরা হলো জিম্মাদার কিন্তু আজ বর্তমান সময়ে আমরা এমন ইমামদের কণ্ঠগণকে রদ করে দিয়েছি এরা হারাম সঠিক তথ্যটা আপনার সামনে বলতে পারে না তার কারণ হলো যেদিকে তাকিয়ে বলবে কার দিকে তাকিয়ে বলবে ও যেদিকেই তাকায় ইমাম সাহেব ও সব দিকেই দেখে বন্ধন লনের ব্যাটা বসে আছে কিন্তু সিদ্দিকুল্লাহ তো চেনে না ওই তো একদিনের মেহমান তো আমার সামনে হাজার হাজার বসে থাকলে কোনটা আল্লাহর ওলি আর কোনটা কে ওটা সিদ্দিকুল্লাহ থরি বোঝে কিন্তু মসজিদের ইমামের জন্য ও তো তাকিয়ে বলতে হবে ও যেদিকেই তাকায় ও ওর ব্যাটারি বিয়ে তো ঝেড়েছে এইদিকে তাকিয়ে বলতে যে ও বাবা ও তো দুটো কিস্তি দিয়ে বসে আছে বললেও সমস্যা না বললেও সমস্যা হাইরে আফসোস এ জাতি নির্লজ্জর মতন বেহায়াদের মতন নিজের বিবিগুলোকে বন্ধন লোনের জন্য পাঠায় আর পাঠানোর পরে ওই হারাম বাড়ির ভিতরে নিয়ে আসে আর ওই হারাম টাকায় তোমার বিল্ডিং এর ছাদ হয় ওই হারাম টাকায় তোমার চাষ বা সব হয় তোমার ছেলের পিঠে ওই হারাম টাকা বলো কবরে যখন তুমি যাবে ওই হারাম খাদ্য নিয়ে যখন কবরে যাবে তোমার জন্য জান্নাত আমি মায়েদেরকে বলি হাই মা আপনারা তো সারা পৃথিবীর মানচিত্রে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতু সালিহা মায়ার নবী মদিনাওয়ালা বলেন দুনিয়ার ভিতরে সবই সম্পদ ওই সম্পদের মাঝে নারী হলো উত্তম সম্পদ সেই মাদেরকে আজকে আমরা বন্ধন লোনের মুরিদ বানিয়ে দিয়েছি আর বন্দলনের এজেন্ডা গ্রামে আসবে নাগমার বাপকে চেনে না আসার পরে ও নাগমার মা তোমার টিম নিয়ে চলে এসো নাগমার মাকে চিনল বড় আফসোস এটা আমাদের মসলাওয়ালা সখীর মাকে চিনল সখীর বাপকে চিনল না হাঁড়িওয়ালা সেও সখীর মাকে চিনল সখীর বাপকে চিনল না সব এসে হাঁক দেয় সখীর বাপকে কেউ ডাকে না শুধু সখীর মাকেই ডাকে এর থেকে নির্লজ্জ আর কি হতে পারে আমার জাতির ভিতরে আজ আমাদের নারীদের ভিতরে আমাদের সমাজের ভিতরে নির্লজ্জপনা বেহায়াইপনা দিন দিন ছেয়ে গেছে যত দিন যায় যত বলে তত বাড়ে আপনারা যারা মুরব্বী আছেন তারা তো আমার থেকে আরো ভালো জানবেন এক সময় ছিল এই বাংলার মাটিতে আমাদের বাড়ির মেয়েরা গরুর গাড়িতে যেত তাই তো মুরব্বীরা তো আরো ভালো বলতে পারবে কিন্তু ওই গরুর গাড়িতেও সেই ইয়ে থাকতো লোহার ঘেরা থাকতো দিয়ে তাতে আবার শাড়ি দিয়ে ঠিক বলছি তো নাকি এখন পাওয়া যায় তারপরে দেখলাম রেকশাতে না মায়েরা যেত রেকশাতে পর্যন্ত শাড়ি ঘিরে দিত ঠিক বলছি তো আর এখন এখন যে মোটর সাইকেল গুলো করেছে না সব পেছনের সিট গুলো কি উঁচু না নিচু কেন বলেন তো না না মুরব্বী ওটা আপনি বুঝতে পারেন না ও কোম্পানি কোনো দেখছে যদি পিছনের সিট উঁচু না করি আমার বাইক প্রোডাকশন দিতে পারবো না কারণ এখন সব তো পিছনে বসানো অভ্যাস খালি ব্রেক মার আর পিছনেরটাকে সামনে লেয় ব্রেক মার আরটাকে সামনে লেয় নির্লজ্জপনার শেষ একটা জায়গায় আমরা পর্যন্ত পৌঁছে গেছি কিন্তু এ জাতিকে ভাবা দরকার অন্যের সাথে আমার সম্পর্ক জোরে বলেন অন্যের সাথে আমার সম্পর্ক নাই আমার সব হবে কার জন্য তাড়াতাড়ি বলেন আমার সব হবে কার জন্য আল্লাহর জন্য সব কিছুই যদি আমার রবের জন্য হয় আল্লাহর গোলাম দুনিয়ার মানচিত্রে আমাকে বেইজ্জতি হতে হবে
না আজ হারামের সাথে আমাদের সম্পর্ক ওই জন্য বিনয়ের সাথে বলে যাই রে আল্লাহর গোলাম সুদ আমাদের ভিতরে ছেয়ে গেল এইটা হারাম বলে আমরা মনে মনে ভাবি না ওরে আল্লাহর গোলাম অভাব আপনার জীবনে আসলো তাহাজ্জুদের নামাজে তুমি কয়দিন দাঁড়ালে আমার রবের সামনে কয়দিন দাঁড়িয়ে হাত তুলেছো উদুউনি আস্তাজিব লাকুম আমার রবের কাছে চাওয়ার কথা বলল কয়দিন আমার রবের কাছে তুমি চাইলে একবার নয় হাজারবার ভাবনা চিন্তা করে দেখো কোরআনুল কারীম সূরার নাম সূরা আরাফ 8 নম্বর পারা 11 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করে দিলেন সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহু আকবার বলেন শয়তান আমার রবের সামনে দাঁড়ালো আল্লাহর সামনে এবার শয়তান বাহাস করা শুরু করলো আল্লাহ তুমি আমাকে তাড়িয়ে দিলে বিতাড়িত করলে ঠিক কথা কিন্তু আল্লাহ তোমার সামনে আমি দাবি করছি একটা জিনিস আমার পূরণ করে দাও আল্লাহ বলেন শয়তান চাস কি বলে তোমার যে বান্দার জন্য আমি শয়তান বিতাড়িত হয়ে গেলাম তোমার যার জন্য আমাকে তুমি তাড়িয়ে দিলে আমি তারই সন্তানদের ডান দিক দিয়ে আক্রমণ করব বাম দিক দিয়ে করব সম্মুখ দিক দিয়ে করব পিছন দিক দিয়ে করব আমার আল্লাহ বলেন শয়তান তোকে সব রকমের পাওয়ার দিয়ে দিলাম ডান দিকে দিয়ে কর বাম দিক দিয়ে কর সম্মুখ দিক দিয়ে কর পিছন দিক দিয়ে কর কিন্তু শয়তান জেনে রেখে দে চার দিক দিয়ে তুই আক্রমণ করবি আর আমি আল্লাহ আমার বান্দার দুটো দিক আমি আল্লাহ খুঁড়ে রেখে দেব এই দুটো দিক যদি আমার বান্দা ধরে নিতে পারে তুই চার দিক দিয়ে আক্রমণ করেও আমার বান্দাকে পথভ্রষ্ট করতে পারবি না এক নম্বরে হলো নিচের দিক আমি আল্লাহ খুলে রেখে দিলাম আমার বান্দা যখন আমি আল্লাহ আমার সামনে নিচের দিকে যখন সাজদায় পড়ে যাবে আর উপর দিকটা খুলে রাখলাম আমার বান্দা যখন আমি আল্লাহ আমার কাছে দুটো হাত তুলবে তখন দুনিয়ার জমিনে সব শক্তি দিয়ে তুই লড়বি কিন্তু আমার বান্দা যদি সাজদা করার পরে আমি আল্লাহ আমার কাছে হাত তুলে আমি আল্লাহ আমার বান্দাকে তোর সব রকমের চক্রান্ত থেকে হিফাজত করি এ মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন ওই জন্য কোরআনুল কারীমের ভিতর আল্লাহ বললেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা শয়তানের চক্রান্ত হলো দুর্বল কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় আল্লাহ বললেন সূরার নাম সূরা আল ইমরান তৃতীয় নম্বর পারা ১৬ নম্বর সাফার প্রথম দিকে আল্লাহ ক্লিয়ার করলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহু আকবার বলেন কোরআনুল কারীম আল্লাহ ক্লিয়ার করে দিলেন জেনে রাখা দরকার শয়তানের সব চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দিই ওই জন্য আমাদের ভরসা ওই জন্য আমাদের বিশ্বাস হলো এক জায়গায় ওই জন্য আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বহু জায়গায় এ কথা বলেছি হ্যাঁ শুধু আপনাদের জলসার স্টেজের ময়দানে তা নয় সাংবাদিক বহু সম্মেলনে বলেছি শুনে রেখে দেন বাবরি মসজিদ নিয়ে নিয়েছে তলাক বিল পাশ করে দিয়েছে এনআরসি করবে সিএএ অ্যাক্ট চালু করবে কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দিয়েছে সব দিয়েছে অন্যান্য ধর্মস্থান জ্ঞানব্যাপী ধর্ম নিয়েছে ধরেছে নিয়েছে এভাবে কুতুব মিনার নেবে তাজমহল নেবে অমুক নেবে তমুক নেবে এক বাক্যে বলেছিলাম শুনে রেখে দেন সব সাংবাদিক বন্ধুদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলাম জিজ্ঞাসা করো আর বলে দাও তারা যদি ভারতবর্ষের সব নিয়ে নেয় মুসলমানদের সব নিয়ে নিবে তারপরেও জেনে রেখে দাও মুসলমানের কলিজার ভিতর থেকে তার রব আর তার নবীর মহাব্বত কারার মতন ক্ষমতা না তোমার আছে না তোমার ১৪ গোষ্ঠীর কিন্তু বড় আফসোস এটা আমরা আফসোস করে বলছি যে এ জাতি তো আগেই ইমান হারা হয়ে গেছে কথা বলেন না কেন যারা সুদ নেয় তারা কারা ছি আল্লাহর দুশমন তারা বলেন তারা কারা জোরে বলেন কার দুশমন তারা নবীর দুশমন তারা এ কথা কি আমি আমার হাওড়া থেকে নিয়ে এসে ভাড়া করে বলছি লিখে রেখে দেন নোট করে নেন কোরআনুল কারীম তৃতীয় নম্বর পারা ৬ নম্বর সাফা সূরার নাম সূরা বাকারা ফাইল্লাম তাফআলু ফাআযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহর কোরআনের ঘোষণা শুনে রেখে দেন রে দিনাজপুরবাসী ভাইরা فإن لم تفعلوا فأذروا بحرب من الله ورسوله سود থেকে ফিরে যারা আসবে না আমি আল্লাহ শুনে নাও আমার ঘোষণা তৈরি হয়ে নাও তারা তৈরি হয়ে নাও তারা লড়াই করবি কারা আমি আর আমার রাসূলের সাথে নাউযুবিল্লাহটা পড়েন বাড়ি গিয়ে পড়বেন সুদ যারা ছাড়বে না আল্লাহর কোরআন বলছে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার ঘোষণা ওরা কারা সবকটা আমি আল্লাহ আর নবীর দুশমন তারা আমি আল্লাহ আমার আর আমার নবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হও কিয়ামতের ময়দানে যাবে যখন তারা আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তোমরা দাঁড়াও ওদের হাতে অস্ত্র দিয়ে দাও ওই সুদখোরওয়ালাদের হাতে অস্ত্র দাও যে মা বন্ধন লনের জন্য গেলেন গো মা পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লাই বসে নামাজ পড়বেন হাত তুলে রবের কাছে দোয়া চাইবেন আল্লাহ বলবেন শুনে রেখে দাও তোমার দোয়া তুমি যতই হাত তুলে কাঁদো না কেন তুমি নিজে তোমার হাত দিয়ে সুদের টাকা নিয়ে এসছো হারাম তুমি নিজে তোমার বাড়িতে নিয়ে আসলে ওই হারামের টাকা তোমার পেটের ভিতরে ওই হারাম টাকা তোমার ছেলের ভিতরে তোমার বাড়ির ছাদ হারাম টাকায় তোমার পোশাক হারাম টাকায় এরপরে তুমি যদি তাহাজ্জুদের নামাজও ওই বাড়ির ছাদের নিচেই পড়ো কারণ আল্লাহ দুটো জায়গা গর্ব করলেন শয়তানকে বললেন চার দিক দিয়ে আক্রমণ উপর দিকটা ফাঁকা নিচের দিকটা ফাঁকা আর আমি বললাম বন্ধন লোনের টাকায় আর মেয়ের বিয়ের বাপ ছেলের বিয়ের সময় মেয়ের বাপের কাছ থেকে দাবি করা টাকা ওটাই আমার বাড়ির ছাদ আটা এরপরে হাত তুলবো উপর দিকে আল্লাহ বলবো রহমত দিতাম যেদিকে মাল সেটে দিয়েছি সেই দিকে রহমত দেব যেই দিকে মাল এঁটে দিয়েছিস কথা বলে না আপনারা ডেরেন বুঝেন ডেরেন কি আপনারা কি ডেরেনই বলো তো এখন একটা ডেরেনে পানি যাচ্ছে আর আপনি এক কুদাল মাটি নিয়ে এসে যদি ডেরেনে দিয়ে দেন রাগ করেন না বিবেক দিয়ে বলেন তো পানি যাবে না আটকাবে আপনাদের এতটুকুনও যদি কোনো একটা ড্রেন যদি এক কোদাল বললাম মানে এক কোদাল না আমি যদি মাটি দিয়ে বাঁধ দিয়ে দিই পানি যাবে কথা বলে যাবে তাহলে পানি পার করাতে গেলে সেই বাঁধকে জোরে বলেন তো আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক রহমতের ছায়ার তলে বান্দা থাকবে এই যে রহমতের ড্রেনে আপনার সুদের মতন কোদাল দিয়ে মাটি দিয়েছেন বেনামাজের মতন মাটি দিয়েছেন এখন বিবেক দিয়ে বলেন ওই রহমতের রাস্তায় যখন ঘেড়া আর বেড়া আর যখন মাটি দিয়ে সিল করে দিয়েছেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে কতদিন চালাবেন শুধু মনে করছেন যে কবরে চলে যাব বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে দিবে হাই রে আফসোস এর থেকে বড় আফসোস আর কি হতে পারে যে বেটার লাশ আপনি কবরে রাখছেন আশি বছরের মুরব্বী আশি বছর নামাজ পড়ে নাই আশি বছর বিড়ি টেনেছে আশি বছর হারাম ছাড়েনি আশি বছর হালাল পথে চলতে পারেনি এখন বিবেক দিয়ে বলেন ওকে যদি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে রাখে আর ও যদি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ নাম দিয়ে দুহাই দিয়ে পেরিয়ে যায় তাহলে ফিরাউন নমরুদ অপরাধটা কি করেছে সেও তো আল্লাহকে মানেনি আপনি যদি আল্লাহকে মানতেন তাহলে আল্লাহর হুকুম তো আপনার ভিতরে থাকতো আজকে আপনাদের এই জন্য অনেকের মনে মনে হবে অনেক ভাবছে এত মৌলবীরা দোয়া করে এত জলসাই দোয়া হয় এত আলেমরা দোয়া করছে আল্লাহ এই জালিমকে কেন সরাচ্ছে না কথা বলে না মনে মনে হয় না মনে মনে হয় না
যে এত দোয়ার পরেও আল্লাহ জালিমকে রেখে দিল কি করে এত দোয়ার পরেও বাবরি মসজিদ চলে গেল কি করে এত দোয়ার পরেও পরাজিত হলাম কি করে আমরা তো আল্লাহর ঘরের পক্ষে ছিলাম আল্লাহর ঘরের পক্ষে যদি থাকতাম অন্তর থেকে দিল থেকে বলেন আপনি আপনার মসজিদ আপনার এলাকার মসজিদের আপনি পক্ষে আছেন না বিপক্ষে আছেন সত্যি কথা বলবেন আমার সামনে খুব ভেবে বলবেন কথা বলেন পক্ষে না বিপক্ষে তাহলে এখন বিবেক দিয়ে যারা বলছেন আমরা পক্ষে আমি আপনাকে জিজ্ঞাসা করছি মসজিদ কার ঘর আল্লাহর ঘর তাহলে আল্লাহর ঘর আপনি আল্লাহর ঘরের পক্ষে তাই তো আপনি বলেন আমি আল্লাহর ঘরের পক্ষে আর আল্লাহ বলছেন সুদখোর যারা আমার দুশমন তারা কথা বলেন সুদখোর যারা আমার দুশমন তারা এখন বলেন আল্লাহর দুশমন ছিল কারা নমরুদ ফিরাউন হামান সাদ্দাত তারা কথা বলে না আল্লাহর দুশমন ছিল কারা নমরুদ সাদ্দাত ফিরাউন সবাই তো আল্লাহর দুশমন আল্লাহর সাথে যুদ্ধ করেছিল তারা আল্লাহর বিপক্ষে দাঁড়িয়েছিল তারা আর আল্লাহ কোরআনে এটাই তো বলল সুদখোর যারা আমি আর আমার রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য দাঁড়াও তারা কিয়ামতের ময়দানে শুনে রেখে দেন এদের হাতে অস্ত্র দেওয়া হবে অস্ত্র দেওয়ার পরে আল্লাহ অর্ডার করবেন এদেরকে বলো আমি আর আমার রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে নাউজুবিল্লাহ পরে এই সুদ নিচ্ছে যারা ছাড়ছে না যারা নিজের মায়ের সাথে ব্যভিচার করার পাপ করছে তারা নাউজুবিল্লাহ পরেন ভাই পরশু দিন পড়বেন এখন চিন্তা করেন কোন সৎ সুচিন্তিত কোন মানুষ তার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার হিম্মত বা সাহস দিলের বাসনা কোনদিন হতে পারে না যে সে তার মায়ের সাথে ব্যভিচারের ভাবনাও মনে আনবে কিন্তু সুদ ছাড়ে না যারা সুদ নেয় যারা এই রকম নিকৃষ্ট পাপের অধিকারী তারা এখন বলেন এই কথাটা আমার তো হজম করা অনেক কষ্টকর হবে বুঝতে পারিনি কথাটা এটা হজম করা কষ্টকর হবে কিন্তু আমার বাস্তবতাকে আমি সরাতে পারি না আল্লাহ এমনি এমনি জালিম শাসককে আমার হাতে চাপাইনি এ ভারতবর্ষ আমার বাপের দেশ এ ভারতবর্ষ আমাদের ক্ষমতা এ ভারতবর্ষের সব পাওয়ার শক্তি থাকার পরেও 850 বছর রাজত্ব করেছি আমরা কত বছর আর এরা করছে কত বছর 76 বছর কত বছর 76 বছর আর 850 বছর রাজত্ব করলাম আমরা এই 850 বছর রাজত্ব করার পরে আমাদের হাত থেকে এ দেশ চলে গেল কেন কোনদিন তালাশ করেছি শুধু একটা জিনিস মনে রেখে দেন নাল্লার গোলাম বাদশাহ আকবরের নাম আপনারা শুনেছেন শুনেছেন আলফেসানি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আগ্রা কেউ গেছেন আগ্রা দিল্লি আকরা দিল্লি আকরা আর মাটিতে যে জায়গায় বাদশাহ আকবর যে জায়গাটাই বসতো বিচার ফয়সালা করার জন্য ওই জায়গার ঢোকার মুখটা দরজাগুলো আজকে আমাকে যে বাড়িতে দেখেছিল ওই বাড়ির দরজা দেখে আমার মনে পড়ে গেল মানে দরজাটা এমন সিস্টেম ভাবে রয়েছেন যে মানুষই ঢুকবে তাকে মাথা নত করে ঢোকা লাগবে সিস্টেমটা এমন আকবর এমন ভাবে সিস্টেম চালু করলো প্রত্যেকটা মানুষ আসবে আমি বাদশা যেন আমাকে সাজদা করে এরপরে বাদশা দ্বীনে ইলাহি যখন চালু করলো হজ বড়ল্লা একটা ধর্ম আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি বিরোধিতা করলেন এখন যেমনি আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি বিরোধিতা করলেন বাদশা আকবর বলল বেটাকে ধরে আমার কাছে ডাক আলফেসানি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেওয়া হলো আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন আসার পরে দেখতেন দরজার মুখে বেটা দরজাটা এমন ভাবে করা ঢুকতে গেলি মাথা নত করতে হবে উপায় হবে না আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি যেহেতু কোরআনওয়ালা আল্লাহওয়ালা পৃথিবীর মানচিত্রে কাউকে ভয় করে না তারা কোরআনওয়ালা যারা হবে আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় তাদের দিলের ভিতরে থাকবে না আমরা সবাই জানি ইতিহাস তারা সাক্ষ্য দিয়েছে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি
বালাকটের ময়দানে যখন দাঁড়িয়ে গেলেন বেঈমান সামনে আল্লাহর দুশমন শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাই ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর দুশমনকে বলল আল্লাহর দুশমন যতক্ষণ পর্যন্ত তোকে হত্যা না করব আর যতক্ষণ পর্যন্ত তোকে মাটিতে না লুটিয়ে ফেলব ততক্ষণ পর্যন্ত আমি ইসমাইল মাটিতে আমার দেহ পড়বে না আমি ততক্ষণ শহীদ হব না আল্লাহর কসম যেমনি খেয়ে নিলেন নেল্লার গোলাপ শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাই এরপরে যখন দুশমন সামনে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাই কথাটা বললেন বেঈমান পিছন থেকে একজন বেঈমান তলোয়ার নিয়ে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির গর্দনের উপরে চালিয়ে দিলেন যেমনি গর্দনে চালিয়ে দিলেন ধরটা আলাদা আর মাথাটা আলাদা ধর থেকে মাথাটা যেমনি আলাদা হয়ে গেল শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাই ধরের ভিতরে ধর আছে মাথা নাই ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাই বডি কিন্তু মাটিতে পড়ে না বেঈমান সামনে থমকে গেল হাই ধর থেকে মাথা যখন নেই এ ধর দাঁড়িয়ে গেল কেমন ভাবে বেঈমান সামনে কাঁপতে শুরু করলো শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাই মুন্ডুবিহীন দেহ নিয়ে এক কদম হাঁটতে শুরু করলেন কারণ এইটাই ছিল তার কারণ আল্লাহ ঘোষণা আগেই দিয়ে দিয়েছিলেন মায়ার নবী মদিনাওয়ালা আগেই শুনিয়ে দিয়েছিলেন শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাই আগা এক কদম দুই কদম দশ কদম বিশ কদম ত্রিশ কদম চল্লিশ কদম পর্যন্ত যাবার পরে বেঈমান তার সামনে দাঁড়ানো আল্লাহর পক্ষ থেকে তার সামনে জানানো হলো শহীদ ইসমাইল তুমি চালাও তোমার দুশ্মন তোমার সামনে মুন্ডুবিহীন দেহ নিয়ে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাই তার হাত দিয়ে তলোয়ার দিয়ে বেঈমানের কল্লা আলাদা করে দিয়ে বেঈমানের ধর যেমনি মাটিতে পড়ে গেল তারপরে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির বডি তারপরে বালাকোটের ময়দানে পড়ল কারণ মায়ার নবী মদিনাওয়ালা বলেন আহলুল কুরআনুন আহলুল্লাহ কুরআনওয়ালা যারা হবে আমি আল্লাহ আমার বন্ধু আমার পরিবারের দল আমার পরিবারের লোক তারা হবে আর আমার পরিবারের লোক যারা হবে তারা কোনো জিনিসের শপথ খেয়ে নিবে আর আমি আল্লাহ তার সাহায্য করব না এটা হতে পারে না এখন দেখেন কোরআনওয়ালাদের কলিজা হবে এই রকম আল্লাহর গোলাম বাচ্চার সামনে দাঁড়িয়ে আলফেসারি রহমাতুল্লাহ আলাই একজন কোরআনওয়ালা সবাই ঢোকে মাথা নত করে আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি হিকমত যেমন ছিল কোরআনের পণ্ডিত তেমন ছিলেন আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন আমি যদি মাথা আগে ঢুকাই তো বাদশার সামনে মাথা নত হয়ে যাবে আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করা কথা বলেন জোরে বলেন তো যে মায়েরা বন্ধন লোন আনতে যান ওই যে গোল টেবিল করে বসে এমন করে করেন দাদাবাবু সামনে বসে কার সামনে মাথা নত করে কোনদিন ভেবে দেখেছে আর যারাও হারাম বাড়িতে নিয়ে আসছেন তার নামাজ তার দোয়া তার রোজার এক পয়সা আমার রবের কাছে দাম নাই সোজা কখন হবেন জোরসব সোজা কখন হবেন মরার আগে না পরে মরার আগে যারা হবেন বন্ধন লোন তারা নেবেন মরার পরে যারা হবেন সিলসিলা তারা জারি রাখবেন আলফেসানি রহমাতুল্লাহ আলাই দরজার সামনে দাঁড়ানো সম্রাট আকবর ভিতরে বসা আলফেসানি রহমাতুল্লাহ আলাই কোরআনওয়ালা কারোর সামনে মাথা নত করে না এরপর আলফেসানি রহমাতুল্লাহ আলাই উনি দেখলেন মাথা ঢুকাবো না বেটা তুই যেমন সামনে আছিস তুই যেমন উদ্দেশ্য নিয়ে বসে আছিস আমার রব আমাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে দুনিয়ার জমিনে আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি করলেন কি তার পাটা বেটা দরজায় আগে ঢুকিয়েছে কোনটা জোরে বলেন পাটা এখন পা যেমনি ঢুকালো মাথা পিছন দিকে মাথা পিছন দিকে পা ঢুকালে না সামনের দিকে মাথা পিছনের দিকে যেমনি এইভাবে ঢুকিয়েছে বাচ্চা যেমনি দেখলো পা দেখালো আমাকে ধরে নে বেটাকে আমাকে পা দেখাবি তোর সাহস কিরে আলফেসানি রহমাতুল্লাহ আলী বলেন পৃথিবীর তাবর কোন বেঈমান যদি হয় আমার রব ছাড়া কারোর সামনে কোন ঈমানওয়ালা মাথা নত করতে পারে জোরসে বলো পারে
না ওই জন্য তুমি যত বড়ই সম্রাট হও না কেন আমার ইজ্জত আমার সম্মান আমার সব কিছু আমার রবের হাতে ওই জন্য বিনয়ের সাথে ভারতবাসীকে জানা দরকার আপনি জানেন মোহাম্মদ আশফাকুল্লাহকে যখন ফাঁসির কাস্তে ঝুলানো হয় ওই ফাঁসির কাস্তে মোহাম্মদ আশফাকুল্লাহকে দাঁড় করিয়ে তার সাথী সঙ্গীরা সামনে দাঁড়িয়ে গেল ইংরেজ শাসক যারা ফাঁসি দেবে দেখছে মোহাম্মদ আশফাকুল্লাহর চোখ দিয়ে তখন টপ 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 করে পানি ঝরছে সাথী সঙ্গীরা বলল মোহাম্মদ আশফাকুল্লাহ তুমি কি মৃত্যুকে ভয় পেয়ে গেলে তোমার বিবি বাচ্চার কথা কি মনে পড়ে গেল তোমার পরিবারের কথা কি স্মরণ হলো মোহাম্মদ আশফাকুল্লাহ তখন বললেন না আমার পরিবারের কথা স্মরণ হয়নি বিবি বাচ্চার কথা স্মরণ হয়নি আমার অন্য মৃত্যুর ভয়েও আমি কাঁদিনি তাহলে তোমার চোখে পানি কেন তখন সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করার পরে মোহাম্মদ আশফাকুল্লাহ বলছেন তোমাদের এই জন্য চোখে পানি হবে না কারণ তোমরা অন্য নীতি নিয়ে চলো তোমাদের ধর্মে পুনরায় জীবিত হবার একটা সিলসিলা তোমাদের আছে পুনরায় জীবন পাবে আবার তোমাদের জন্ম হবে হয়তো দেশের জন্য আবার তোমরা ফাঁসির কাস্তে ঝুলতে পারবে কিন্তু আমরা যে ইসলামকে মানি যে ধর্মকে আমরা মানি এ ধর্মের সিলসিলা হলো একবার মৃত্যুবরণ করলে আর ফিরে আসার কোনো সুযোগ নেই আমি মোহাম্মদ আশফাকুল্লাহ দেখলাম এই দেশের জন্য আমার ফাঁসি হবে একবার ফাঁসির কাস্তে ঝুলে যাব শহীদ হয়ে যাব আর শহীদ হয়ে যাবার পরে আর তৃতীয়বার কোনো সুযোগ থাকবে না এই জন্য আমি মোহাম্মদ আশফাকুল্লাহ আমি আফসোস করছি যদি আল্লাহ আমাকে পুনরায় জীবন দান করতেন আমি যেন এই দেশের জন্য এই বেঈমান শাসকদের বিরুদ্ধে লড়াই করে করে আবার যেন ফাঁসির কাস্তে ঝুলতে পারি এটাই আমার ইচ্ছা ছিল কিন্তু আমার ইচ্ছা যখন পূরণ হবে না ওই জন্য আমি মোহাম্মদ আশফাকুল্লাহ আমার চোখের পানি এই বেঈমান কোনো ইতিহাস জানে না মোহাম্মদ আশফাকুল্লাহর ইতিহাস বেঈমান কোনো ভুলে গেছে আজকে ধর্ম নিয়ে রাজনীতি করে রাম নিয়ে রাজনীতি করে মসজিদ নিয়ে রাম আপনার রাজনীতি করে অন্যান্য ধর্মস্থান নিয়ে রাজনীতি করে কিন্তু এরা যদি প্রকৃত ইতিহাসের মূল্যায়ন করত তো শুনে রেখে দেন এই দেশে প্রত্যেকটা নাগরিককে মুসলমানদের পা ধুয়ে পানি খাওয়া উচিত ছিল কেন জানেন দিওয়ানি আমকার আমার বাপের দিওয়ানি খাস কার আমার বাপের তাজমহল কার আমার বাপের কুতুব মিনার কার আমার বাপের এ দেশের মানচিত্র আমার বাপ দাদুর রেখে যাওয়া সম্পদ আর এই দেশের মাটিও আমার বাপের তোমার কি আছে বলো লাল কেল্লা আমার বাপের গোলকোন্ডা কেল্লা আমার বাপের তোমার কি আছে বলো সব তো আমার বাপের এমনকি ভারতবর্ষের যে জাতীয় পতাকা এই যে পতাকা যে জাতীয় পতাকা এটাও আমার বোন রোকাইয়ার দেওয়া এই ভারতবর্ষের জাতীয় ম্যাপ জাতীয় পতাকা তৈরি কে করেছে সেও একজন মুসলিম মহিলা এই ভারতবর্ষের জমিনে ভারতবর্ষের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিল যে শাহনওয়াজ তার নাম সেও একজন মুসলমানের বাচ্চা আর ইংরেজদের চেক ঝান্ডা ছিঁড়ে নামিয়ে দিয়েছিল যে সেও ছিল আমার একজন বোন ফাতিমা যা ইংরেজরা তাকে গুলি করে ছন্না ছাড়া করে দিয়েছিল সেই জাতি যে জাতি বেঈমানদের সামনে কোনোদিন মাথা নত করেনি আর এই জাতি মাথা নত করে সুদের সামনে এই জাতি মাথা নত করে বেঈমানদের সামনে তো এ জাতির অবস্থা এমন হবে না তো কার অবস্থা হবে ইল্লা তানফিরু ইউআদ্দিবকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুনহু শাইআ তোমার কাছ থেকে দিন বিদায় নেবে তোমার পরিবার থেকে দিন বিদায় নেবে তোমার এলাকা থেকে দিন বিদায় নেবে আর তুমি হাত গুটিয়ে বসে থাকবে জেনে রেখে দাও তোমার উপরে জালিম শাসককে চাপানো হবে তারা তোমাদেরকে জুতো পিটা করবে দোয়া চাইলেও কবুল হবে না এখন বলেন ফিরেছে কথা বলেন না কেন তাহলে মুসা আলাইহিস সালাম একটা দাগি আসামি মনে আছে না ভুলে গেছেন কয়টা দাগি একটা দাগি আসামি এখন বলেন আমিও আমিও সিদ্দিকুল্লাহ জলসার পরে কথা বলেন দোয়া করব ইন্টারন্যাশনাল বক্তা ও বক্তব্যের পরে কয়জনকে তাওবা করার কথা বললেন জোরে বলেন দশ জন এখন বলেন গরু হলে তাওবা করবে মানুষ হলে জোরসে বলো এখন তওবা করবে কারা হাত তুলবে তারা প্রমাণ হবে এবার তাড়াতাড়ি বলেন তওবা করবে যারা হাত তুলবে দেখি হাত গোনা একবার তুলেছেন কারা হাত তুলেনি যারা তওবা করবে না তারা
তওবা যারা করতে চায় আল্লাহর গোলাম এই কোরআনের মজলিস থেকে আপনারা সবাই জানেন আপনারা একটা মক্তব চালান মক্তব চলে না চলে না সবাই জানেন তো এই মক্তব যখন চলে এই কোরআনের জন্য কি আপনাদের অন্তর কিছু চলে কথা বলেন জোরে বলেন আজ যারা সারা দুনিয়ার সারা চারিদিকে যেমন কোরআনের দুশমন আমরা কোরআনের শত্রুগুলোকে দেখাতে পারবো যে আমরা যতদিন দুনিয়ার জীবনে বেঁচে আছি ইনশাআল্লাহ কোরআনের হাজার হাজার শত্রু হলেও আমরা ইনশাআল্লাহ কোরআনের প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখবো পারবো ইনশাআল্লাহ জোরে বলেন পারবো হ্যাঁ ওই নামাজে দাঁড়িয়ে দোয়া নিয়ত বলে দাও দরকার হবে না আমি যে জায়গাটার জন্য নিজেরা বেহানত করব সেখান থেকে দাঁড়িয়ে সমস্ত থিওরি আমরা শিখে নেব সেটার নাম হলো মক্তব এবার আপনাকে একটা কথা বলি আপনারা তো কে কতটুকুন বাইরে ঘুরেন কে কতটুকুন জানেন আমার জানা নাই কিন্তু একটা জিনিস শুনেন মক্তব শিক্ষা এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যা আপনাকে মূল্যায়ন করে বলা যাবে না স্পেন নাম শুনেছেন স্পেন স্পেন নানেন একটা দেশের নাম স্পেন হলো মুসলমানদের এমন একটা দেশ যেখানে খলিফার নেতৃত্বে দেশ চলত কিন্তু এত মজবুত মুসলমান থাকার পরেও ওই দেশে স্পেন থেকে ইসলাম মুছে গেল কি করে তো আমাদের উপমহাদেশ থেকে ওলামা ইকরামদের একটা টিম গিয়েছিল সার্ভে করার জন্য সার্ভে পর্যন্ত যাওয়ার পরে বলছে আমরা সেখানে স্পেনে গিয়ে দেখলাম মসজিদ গোন বিরান মাদ্রাসা গোন বিরান মক্তব গোন বিরান কারণ জাতি স্পেনের মসজিদ মাদ্রাসা মক্তব যখন ছেড়ে দিয়েছিল এদের তত্ত্বাবধান করেনি এদের পরিচালনা করেনি এদের দেখভাল করেনি আর মক্তব ওয়ালাদের সাথে এদের সম্পর্ক ছিল না মসজিদ ওয়ালাদের সাথে সম্পর্ক ছিল না তখনই স্পেনের উপরে এই ঝড় আর এই তুফান আল্লাহর পক্ষ থেকে আসে স্পেন থেকে ইসলাম শেষ হয়ে গেল কারণটা কোথায় মক্তবের প্রতি যত্নবান না হওয়া আপনারা জানেন বর্তমানে শিক্ষার বহু মিশনারি চালু হয়েছে বহু মিশনারি আপনারা মনে করেন আপনার ছেলে মিশনারিতে ভর্তি করলেন বাহ দারুণ ইংরেজি শিখবে হোয়াট ইজ দা হোয়াট ইজ হোয়াট ইজ দা হোয়াট ইজ আপনি মনে করলেন বাহ আমার ছেলে তো দারুণ ইংরেজি যাচ্ছে হ্যাঁ হোয়াট ইজ দা কিওর যা বলছি সব শিওর আপনার মন একদম ভরে গেল বাহ ছেলেকে দু বছর তিন বছর দিলাম দারুণ ইংরেজি শিখেছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন বর্তমান সময়ে বহু এনজিও সুকৌশলে যে চক্র চালাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আপনাদের সে খবর নাই কারণ আমরা যেহেতু সব ডিপার্টমেন্টের সাথে আমাদের সম্পর্ক যার কারণে আমরা অন্তত কিছুটা হলেও জানি বহু শিক্ষার কেন্দ্রে মিশনারি আছে যেখানে মানুষের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই আকীদা থেকে ভ্রান্ত আকীদার দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাদের সুকৌশলটা আপনাকে একটা নমুনা এই জন্যই দিচ্ছি মক্তব শিক্ষার গুরুত্ব আপনাকে বোঝানোর জন্য বহু যেমন আমাদের মুসলমানদের আমরা মনে করি চাঁদ তারা এটা মুসলমানদের বুঝি কোনো ধর্মীয় প্রতীক চিহ্ন না চাঁদ তারা মুসলমানদের কোনো ধর্মীয় প্রতীক চিহ্ন নয় চাঁদ তারা এটা হলো পাকিস্তানের ঝান্ডা মুসলমানদের কোনো প্রতীক চিহ্ন নয় তো এই খ্রিস্টান মিশনারিতে বহু জায়গায় পাওয়া গেছে তথ্য বিভিন্ন ধর্মের যেমন বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম আমি চারটা ধর্মকেই দিলাম তো খ্রিস্টান ধর্মের ক্রুশ চিহ্ন হিন্দু ধর্মের কোনো দেবীর ছবি মুসলমানদের একটা চাঁদ তারা বা আল্লাহর নাম লিখে দিয়ে আর বৌদ্ধ ধর্মের বুদ্ধর একটা মূর্তি চারটা ছবি দিয়ে আর বাচ্চাদেরকে প্রে করা ওই হিন্দু ভাইদের মূর্তির দেবদেবীর সামনে গিয়ে বলছে এর কাছে চাও চকলেট চাও তো সেই মূর্তির সামনে গিয়ে চকলেট চাই চকলেট পড়বে তাড়াতাড়ি চকলেট পড়বে পড়বে না বস বললে পেয়েছো চকলেট না
বলে তাহলে ঠিক আছে এই বুদ্ধ ধর্মের মূর্তির সামনে বলে এখানে চাও ওখানে গিয়ে চকলেট চাই হবে পেলো না এবার চান তারা আল্লাহ লেখা আছে বলে মুসলমানদের এখানে হাত তুলে দোয়া করো দোয়া করছে আল্লাহ দাও চকলেট দাও পড়বে হলো না এবার যে ক্রুশ চিহ্ন আছে ওইখানে গিয়ে বলছে এবার প্রে করো প্রে করে এবার চাও এত কথা বলছে কেন গোদান দিকে তো প্রে করো এরপর এদিকে তাকান যখন বলছে প্রে করো এবার ওদের কাছে যারা করাচ্ছে টিচাররা তাদের কাছে সুই যাচ্ছে আর এই যে খ্রিস্টান ক্রুশ চিহ্ন যে জায়গাটাতে আছে ওখানে তাদের উপরে চকলেট আগে থেকে রাখা আছে আর ওখানে সুইচ টিপছে যে জায়গাটাই চকলেট গুলো আছে ওখানে সুইচটা যেমনি মারে উপর থেকে চকলেট তেমনি হাতে পড়ে এরপর বাচ্চাকে জিজ্ঞাসা করছে বলো চকলেট কোথায় পেলে বলে পেরে করার পরে পেলাম বুঝছেন কিছু কথা না বোঝেন না এখন বলেন বাচ্চারা চকলেটের প্রতি লোভী হয় এখন চকলেট বাচ্চা যেখানে পাবে সে সেখানেই যাবে এখন বলেন বাচ্চার আকীদা প্রথম থেকে এই রকম ভাবে বর্তমানে কিছু এনজিও খ্রিস্টান মিশনারি এই ভাবে করেও বাচ্চার আকীদা নষ্ট করছে কিন্তু বাচ্চার আকীদা সঠিক থাকবে কোনখানে মক্তব থাকবে যেখানে মক্তব থাকবে যেখানে সেখানকার বাচ্চাকে হাজার বললেও তার দিলে একটা বিশ্বাস একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমার রব নয় সেই জন্য সেই মক্তবকে টিকিয়ে রাখতে গেলে সেই মক্তবের স্বচ্ছতা ফিরিয়ে আনতে গেলে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের প্রথম বুনিয়াদি শিক্ষার ব্যবস্থাপনাকে টিকিয়ে রাখার জন্য 10টি হাজার টাকা মক্তবের জন্য আগিয়ে দেবেন